আচ্ছা আয়ো, ওকে, লাইভ হয়ে গেছে। হ্যাঁ, ডান। গেছে কিনা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপিয়া, কি অবস্থা? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া? ঠিক আজকে আছে, থেকে কি ইন্টিগ্রেশন শুরু? জি আজকে থেকে ইন্ডাকশন শুরু ইনশাআল্লাহ। ও আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি দেখি তোমার হইতেছে যে সাউন্ড আসতেছে কেন, জানি কোথায়। আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমরা শুরু করব হইতেছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। এখন ইন্টিগ্রেশনটা হচ্ছে কেন ইম্পর্টেন্ট, আমি একটা জিনিস বলি, ইন্টিগ্রেশন কেন দরকার। যে ধরো এটা তোমরা জানো কিনা আমি জানি না, যে তুমি যদি ইন্টিগ্রেশন বাদ দাও, তখন হচ্ছে ইন্টিগ্রেশনটা হচ্ছে একটু মাথা খাটায় করা লাগে আর কি। হ্যাঁ, একটু মাথা খাটায় করা লাগে, অনেক অঙ্ক তো, অনেক টাইপের ম্যাথ, অনেক টাইপের ম্যাথ, এই কারণে অনেক কাছে বিরক্ত লাগে। যদিও আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, তো ব্যাপারটা হলো যে অনেকে কাছে এতটাই বিরক্ত লাগে যে পুরো বাদই দেয়। এবং তুমি যদি ইন্টিগ্রেশন পুরো বাদও দাও, তাও কিন্তু তুমি বুয়েটে চান্স পাইতে পারো। কিন্তু সমস্যাটা কোথায়, সমস্যাটা হইলো যে তুমি যদি হচ্ছে ইন্টিগ্রেশন বাদ দাও, তুমি তোমার পরবর্তী জীবনে সব জায়গায় প্রস্তাব পাবে। কারণ তোমরা হচ্ছে যখন ফিজিক্স এর ক্লাস শুরু করছো, তখন দেখছো ওখানে ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন ছিল, ভেক্টর চ্যাপ্টারও ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন ছিল। তো মানে ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন এটা আসলে এতটা গুরুত্বপূর্ণ, তুমি যদি হচ্ছে যে এগুলা না পড়ো, তাহলে হইতেছে যে কি বলবো, যে তোমার ব্যাড লাক, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে এবং পারতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, গেল এটা। এখন আমরা হচ্ছে আস্তে আস্তে পড়া শুরু করব। তো ইন্টিগ্রেশন পড়ার জন্য তোমাকে হচ্ছে দুইটা জিনিস খুব ভালো পারতে হবে। একটা হলো তোমার ট্রাইগনোমেট্রিক ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা, এই তিনটা ফর্মুলা তোমাকে খুব ভালো মতো জানতে হবে। এবং সত্যি কথা বলতে আমি নিজেও হচ্ছে যখন, আচ্ছা এই রামি স্যার একটু একটু, রামি স্যার শুধু একটু রেকর্ড করো তো, শুভা কোথায়, তো যেটা বলতেছিলাম আর কি, যে হইতেছে যে তোমার কি বলে, যে আমি যখন নিজেও করছি আসলে, তখন আসলে এই দুই জায়গাতেই মাই খাইতাম, যে হইতেছে তোমার সূত্র গুলা পারতাম। তো তোমাদের মতো অনেকেই ভুলে গেছো, এই কারণে কোনো সমস্যা নাই। আমাদের হচ্ছে যখন যে জায়গায় যে ফর্মুলা লাগে, আমি তোমাদের ক্যাশ শুরু করতে চাই, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, এই ফর্মুলা, এইটা। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা তো আশা করি হচ্ছে স্ক্রিন শেয়ার দিছি, শেয়ার স্ক্রিনটা দেখা যাইতে আশা করি। দেখা যায় না শেয়ার স্ক্রিন? দেখা যায় ব্ল্যাক স্ক্রিন? দেখা যায়? জি ভাই দেখা যায়। হ্যাঁ ওকে, দেখা যায়, ওকে ফাইন। আচ্ছা তো আমরা হচ্ছে আজকে শুরু করবো হচ্ছে ইন্টিগ্রেশন। খুবই মজার একটা জিনিস, ঠিক আছে, ইজিলি বুঝবা, ইজিলি পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা তো এখন হচ্ছে এর জন্য কি কি লাগবে, যে আগেই বলছি, ট্রাইগনোমেট্রিক ফর্মুলা, এটা আসলে এত লাগবে, ট্রাইগনোমেট্রিক ফর্মুলা। ইন্টিগ্রেশন করে ভুলে গেছি। হ্যাঁ ও সমস্যা নেই, একদম বেসিক থেকেই দেখাবো। ট্রাইগনোমেট্রিক ফর্মুলা মনে রাখতে হবে, যেটা আমাদের ম্যাক্সিমামই মনে নাই, বলতে গেলে কারোই মনে নাই। যদি আমি এখন ধাপ দুধ বা শুধু ধরি, আপনি পারবেন না, এটাই স্বাভাবিক, না পারাটাই স্বাভাবিক, পারাটাই অস্বাভাবিক। আচ্ছা দেন দুই নাম্বার যেটা লাগবে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, ডিফারেন্সিয়েশন এর ফর্মুলা, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন ফর্মুলা মনে রাখা লাগবে। অনেকে কেন মনে রাখা লাগবে ভাইয়া, মনে রাখবেন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ইন্টার রিলেটেড। ইন্টিগ্রেশনের ম্যাথে আমরা অর্ধেক করব ইন্টিগ্রেশন, অর্ধেক করবো ডিফারেন্সিয়েশন, দেখবা আস্তে আস্তে দেখবা, ঠিক আছে? ইন্টিগ্রেশনের ম্যাথ বলতে অ্যাকচুয়ালি দুইটাই থাকে এখানে। হ্যাঁ, অ্যান্ড যে লাগবে ইন্টিগ্রেশনের যে নিজস্ব ফর্মুলা গুলো আছে,
ওইগুলো তো লাগবেই, ইন্টিগ্রেশনের যে নিজস্ব ফর্মুলা গুলো আছে তোমার ইন্টিগ্রেশন ফর্মুলা এই ওইগুলাও লাগবে। সো আমার এই তিন জাতীয় ফর্মুলা লাগবে, তিন জাতীয় ফর্মুলা যদি আমার কাছে না থাকে তাহলে হইতেছে আমার কপালে দুঃখ আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো গেল এটা। সো এখন আমি হচ্ছে আস্তে আস্তে তোমাকে প্রথমে ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো দেখাই যে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলা কি কি। একটা জিনিস মনে রাখবেন স্যার, ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন হচ্ছে সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া, আমি লিখে দিই শুরুর দিকে হচ্ছে এই জিনিসগুলো জানা লাগবে আপনাদের, তার কারণ এগুলো জানলে হচ্ছে আপনাদের জন্য ব্যাপারটা খুব ইজি হবে। যে লিখে রাখো ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন সম্পূর্ণ বিপরীত দুইটি প্রক্রিয়া, সম্পূর্ণ বিপরীত দুইটি প্রক্রিয়া। ঠিক আছে, সম্পূর্ণ বিপরীত মানে কি মনে রাখবেন স্যার, ডিফারেন্সিয়েশন মানে হলো ভেঙে ফেলা বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, এগুলা জানা লাগবে স্যার। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে হলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, কি বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশন মানে হলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। আর ইন্টিগ্রেশন মানে কি ভাইয়া? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে হলো তোমার জোড়া লাগানো। ইন্টিগ্রেশন মানে কি, সহজ কথা আমরা বলি জোড়া লাগানো। যেমন আমি হচ্ছে এই শ্রেণী থেকে একটা সহজ উদাহরণ দেই, ধরো তোমার সামনে একটা গ্লাস আছে, কাঁচের গ্লাস, কিসের গ্লাস, তোমার সামনে হচ্ছে একটা কাঁচের গ্লাস আছে। ঠিক আছে, এখন তুমি যদি কাঁচের গ্লাসটা ইয়া করে ফেলো, ওই যেটাকে কি বলে যে তুমি যদি গ্লাসটা ভেঙে ফেলো, তুমি যদি কাঁচের গ্লাসটা ভেঙে ফেলো তাহলে কি হবে, কাঁচের গ্লাসটা ভেঙে ফেলো ওটা তো টুকরা টুকরা হয়ে যাবে স্বাভাবিক। আচ্ছা এই অনেকে কি বলে যে হ্যাঁ একটু এই কাঁধে কাঁচের মিউট নাই একটু মিউট করে ফেলো, হ্যাঁ আচ্ছা তোদের বলতেছিলাম যে তুমি যদি হচ্ছে ইয়া করো ওটাকে কি বলে যে একটা কাঁচের গ্লাস যদি হচ্ছে হাত থেকে ফালায় দাও ওটা ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। এই যে ভেঙে যাওয়া, টুকরা টুকরা হয়ে যাওয়া, এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে কি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হওয়া। আর হচ্ছে ওই যে তুমি একটা কাঁচের গ্লাস হাত থেকে ফালাই দিছো এটা ভেঙে গেছে, ওইটাকেই যদি তুমি জোড়া লাগাও, ওইটাকেই যদি তুমি জোড়া লাগায় আবার আগের মতো একটা কাঁচের গ্লাস বানাইতে পারো তাহলে ওইটাকে আমরা বলবো ইন্টিগ্রেশন। সো ডিফারেন্সিয়েশন মানে কি, ভেঙে ফেলা, ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলা। ইন্টিগ্রেশন মানে কি, ওই ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে জোড়া লাগায় আগের অংশ বানায় ফেলা। সো একটা জিনিস মনে রাখবেন, তুমি যদি কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করো এন্ড এরপরে আবার ইন্টিগ্রেট করো তাহলে আগের জিনিসটাই ফিরে আসবে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, একটা জিনিস লিখে রাখেন এই যে লাইনটা, একটু পরে আপনারা এর প্রমাণ পাবেন। আমরা আস্তে আস্তে যাব, কোনো তাড়াহুড়া নাই। কোনো রাশিকে, কোনো রাশিকে ডিফারেন্সিয়েট করার পর, কোনো রাশিকে ডিফারেন্সিয়েট করার পর, কোনো রাশিকে ডিফারেন্সিয়েট করার পর ইন্টিগ্রেট করলে, ডিফারেন্সিয়েট করার পরে ইন্টিগ্রেট করলে, ডিফারেন্সিয়েট করার পরে ইন্টিগ্রেট করলে একই জিনিস ফেরত পাওয়া যায়, একই জিনিস ফেরত পাওয়া যায়, একই জিনিস ফেরত পাওয়া যায়। এই লাইনটা স্যার আমাদেরকে, এইটাই হচ্ছে আমাদের বলতে পারো ইন্টিগ্রেশনের বেসিক একটা লাইন, এইটা হচ্ছে যদি তোমার জানতে হবে। এইখান থেকে আসলে অঙ্ক শুরু, এই লাইনটুকের পরেই আমার স্যার হচ্ছে অ্যাকচুয়ালি কি শুরু, অঙ্ক শুরু। এই লাইনের পরেই, এই লাইনের পরেই হচ্ছে আমার অঙ্ক শুরু, কি বুঝতে পারছো? আচ্ছা গ্রেট। এখন স্যার তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করো। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। আশা করি এইটুকুতে আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নাই। এই লাস্ট লাইন কি লিখছেন একটু বুঝাই দেন। হ্যাঁ বুঝি নাই, এই যে কোন রাশিকে ডিফারেন্সিয়েট কর। হ্যাঁ হ্যাঁ, এইখানে আমি যেটা লিখছি সেটা হলো এই দেখো, এই যে আমি লিখছি যে কোন রাশিকে ডিফারেন্সিয়েট করার পর ইন্টিগ্রেট করলে একই জিনিস ফেরত পাওয়া যায়। আমি একটু পরে তোমাকে দেখাবো,
একটু পরেই তোমাকে দেখাবো যে আমি ধরো কোন একটা রাশিকে ডিফারেনশিয়েট করলাম, এরপরে আবার ইন্টিগ্রেট করলাম, আগের জিনিসটাই ব্যাক আসবে, একটু পরেই দেখাচ্ছি। হ্যাঁ, আগে হচ্ছে একটা সূত্রগুলো লিখে নেই, আগে হচ্ছে একটা সূত্র লিখে নেই, ঠিক আছে? আমাদের এক, হ্যাঁ ভাই বল। এই যে ডিফারেন্সিয়েশন না করলে কি ইন্টিগ্রেশনটা পারা যাবে? আর ডিফারেন্সিয়েশন না করলে ইন্টিগ্রেশনটা না পারার চান্স বেশি, অনেক কষ্ট, ঠিক আছে? পারা জানতে তা না, ডিফারেন্সিয়েশন তো জানতে হয় আসলে, একটি সূত্রগুলো খুব ভালো জানতে হয়, ঠিক আছে? যেমন ধরো আমি তোমাকে দেখাইলাম যে ধরো আমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি, এই যে ধরো এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন কে যদি স্যার তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কি বুঝতে পারছো? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে এটা আসে। এখন আমি যদি স্যার ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট ইন্টিগ্রেশন, এই যে স্যার এখন এইখানে একটা জিনিস তোমাদেরকে বলে নেই, এইখানে dx মানে কি, এইখানে dx মানে কি বোঝাচ্ছিল, এখানে dx মানে বোঝাচ্ছিল কার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করব, কার সাপেক্ষে করব, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট যে কার সাপেক্ষে করতেছি। তুমি যদি x না হয়ে y এর সাপেক্ষে করো খেলা চেঞ্জ হয়ে যাবে, y এর সাপেক্ষে না করে z এর সাপেক্ষে করো খেলা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জিনিসটাই স্যার এই যে আমি ইন্টিগ্রেট করি x টু দি পাওয়ার n, আমি যদি x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেট করি x এর সাপেক্ষে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায়, সূত্রটা দাঁড়ায় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এই যে এখানে একটা প্লাস c যুক্ত হইছে, ভাইয়া কেন একটা প্লাস c যুক্ত হইলো, এই c জিনিসটা কি, এই c না দিলে আমার অঙ্ক ভুল হবে কি না? হ্যাঁ, এক্স মান হলো কনস্ট্যান্ট। তো এই জিনিসটা কি কেন যোগ করতে হয় ওইটা বুঝাচ্ছি এখন, হ্যাঁ অধৈর্যর কিছু নাই, ওইটা এখনই বুঝাচ্ছি কেন এই জিনিসটা অ্যাড করা লাগে, কেন এই জিনিসটা অ্যাড, মানে এখানে সি আসলে কেন অ্যাড করা লাগে এটা বুঝাইতেছি, ঠিক আছে? কেন অ্যাড করা লাগে এইটা বুঝাচ্ছি ভাইয়া। হ্যাঁ বলো। আমার তো ডিফারেন্সিয়েশন পুরোটা শেষ হয়নি, আমার কি সমস্যা হবে? 9.5 পর্যন্ত করেছি আর কি। পারবা পারবা, 9.5 পর্যন্ত পারলেই হবে, আল্লাহ পেলা, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার সেটা হলো যে তোমার এই যে কেন আসলে এখানে একটা প্লাস সি যোগ করতে হয়, বেসিকটা বুঝো কিন্তু, না হলে কিন্তু আসলে পারবা না। ইন্টিগ্রেশন অনেক সহজ, আমি হচ্ছে আর 10 মিনিট পরে অঙ্কে যাব তখনই দেখবো, হ্যাঁ, যে সূত্র বললে আসলে অঙ্ক কোনো ব্যাপারই না। তো ধরো কথা কথা তোমার একটা অঙ্ক দেই, ধরো কথার কথা আমি তোমাকে বললাম যে এই যে তুমি তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করো, দেন তুমি হচ্ছে এই যে x টু দি পাওয়ার 5 প্লাস 3 ওকে ডিফারেন্সিয়েট করো, দেন তুমি x টু দি পাওয়ার 5 মাইনাস 7 ওকে ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে? আচ্ছা, দেন আমি এখানেও সেম কাজটা করি স্যার, এখানেও সেম কাজ করি, আমি প্রথমে x টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেট করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্যার, আচ্ছা x পাওয়ার 5 আমি ইন্টিগ্রেট করব না, আমি ইন্টিগ্রেট করব তো ডিফারেন্সিয়েট করে যাচ্ছে ওটাকে। আচ্ছা, সো তোমরা হচ্ছে এই তিনটা করো, এই যে x পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করো, x পাওয়ার 5 প্লাস 3 এটাকেও হচ্ছে তুমি ডিফারেন্সিয়েট করো, এন্ড x পাওয়ার 5 মাইনাস 7 এটাকেও ডিফারেন্সিয়েট করো। আনসার কি আসে? 5 কি আসে আমি বলে দিই, হ্যাঁ আনসার কি আসে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আনসার কি আসে বলে দিচ্ছি, দেখো তোমার প্রথমটাকে যদি ডিফারেন্সিয়েট করা, হ্যাঁ এই যে অনেক আনসার দিয়ে দিছ, তোমার আনসার আসবে হচ্ছে 5x টু দি পাওয়ার 4, দুই নাম্বারটার জন্য 5x টু দি পাওয়ার 4 আসবে, তার কারণ 3 হলো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 আসে। একইভাবে এই যে x টু দি পাওয়ার 5 যে আছে ওকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আমার চলে আসবে 5x টু দি পাওয়ার 4, কারণ মাইনাস 7 কে ডিফারেন্সিয়েট করলেও 0 আসে, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে আমি তিনটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 5x টু দি পাওয়ার 4 5x টু দি পাওয়ার 4 5x টু দি পাওয়ার 4 আসে, অন্য কোনো কিছু আসে না। আচ্ছা, এখন কথা হইলো স্যার যে আমি এখানে লিখছি কোন রাশিকে ডিফারেন্সিয়েট করার পরে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে একই জিনিস ফেরত পাওয়া যায়, তাইলে একই জিনিস ফেরত পাওয়া যায়, ঠিক আছে? এখন স্যার আমাকে দেখতে হবে যে একই জিনিস আসলেই ফেরত পাওয়া যায় কি না। চলো ইন্টিগ্রেট করি, আমি কি বলছি x টু দি পাওয়ার 5 কে হচ্ছে আমি, আচ্ছা সাউন্ড চলে যাবে, আইয়া সবাইকে আনমিউট করতে হবে, আনমিউট না মিউট করতে হবে সবাইকে,
আচ্ছা এই আমি তো হোস্ট কিন্তু তাও আচ্ছা এই হোস্ট দিস তো আমাকে আমাকে একটু হোস্ট দিস দাও এক মিনিট স্যার ভাইয়া আপনি হোস্ট না না আমাকে হোস্ট দিস আমাকে কো হোস্ট দে আচ্ছা আচ্ছা আমি নিয়ে আচ্ছা এতটা আমি কন্ট্রোল করতে পারবো ঠিক আছে না অনেকের আসলে মানে মাইক কন্ট্রোল না দে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো যেটা বলতেছিলাম স্যার যে হচ্ছে যে আমার আসলে কি আসা উচিত যে হইতেছে এই যে 5x4 আমি ডিফারেন্সিয়েট করে পাইলাম এখন আমি যদি 5x4 কে ইন্টিগ্রেট করি বা ইন্টিগ্রেশন করি তাহলে আগেরটা ফেরত পাবো আমি এইটাই হচ্ছে আমার উপরের স্টেটমেন্ট বলে রাইট তো তাহলে এখন স্যার তুমি ইন্টিগ্রেট করে দাও এই যে প্রথমে 5x4 কে ইন্টিগ্রেট করো এই সূত্র দেখে দেখে বসাও দেখো কি আসে দুই নাম্বারেও সেম 5x4 কে ইন্টিগ্রেট করো দেখো কি আসে তিন নাম্বারেও সেম 5x4 কে ইন্টিগ্রেট করো দেখো কি আসে ইন্টিগ্রেট করে দেখো কি আসে ঠিক আছে ইন্টিগ্রেট করে দেখো কি আসে এইখানে dx দিয়ে কি বোঝায় ওই যে এখানে এখানে এইখানে d কোনো ব্যাপার না এখানে তুমি দেখবে এইখানে কি আছে এই x মানে বোঝায় x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে এইখানে যদি আমি y দিতাম কথার কথা আমি যদি এখানে y দিতাম তাহলে তুমি বুঝতা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কি বুঝছছো এই হলো কাহিনী আর কি আচ্ছা তো যদি করো দেখো তো করো করো আনসার কি আসে আমাকে বলো ইন্টিগ্রেট করে বলো ভাইয়া 5 into x এক্স্যাক্টলি দেখো 5 তো কনস্ট্যান্ট 5 এর জায়গায় 5 থাকবে 5 তো কনস্ট্যান্ট 5 এর জায়গায় 5 থাকবে এখন দেখো আমরা জানি এটা সহজে কিভাবে মনে রাখবা আচ্ছা মাইক আর থাকতেছে কয়েকজন একটু খেয়াল রাখিও ঠিক আছে তো হচ্ছে যে স্যার ওই যে তোমাকে যেটা বললাম আর কি যে তোমার x টু দি পাওয়ার n কে যখন তুমি ইন্টিগ্রেট করবা তখন যা হবে সেটা হলো এই যে পাওয়ার x এর পাওয়ার 1 বেড়ে যাবে এন্ড পাওয়ার যা হইছে ওটাও ওটাও চলে আসবে নিচে x এর পাওয়ার 1 বেড়ে যাবে x এর পাওয়ার যা হইছে ওটা কই চলে আসবে ভাইয়া আপনি মিউট হয়ে গেছেন পাওয়ার হচ্ছে এক বাড়ায় দিবা এন্ড পাওয়ার যত হইছে নিচেও তাই দিয়ে দিবা পাওয়ার এক বাড়ায় দিবা দেন পাওয়ার যা হয়েছে নিচে ওটাই দিয়ে দিবা সো আমি যদি ঠিকঠাক মতো ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমার চলে আসে 5x4 এবং যেহেতু তিনটা একই জিনিস সরি 5x4 না ভুল বলছি x5 চলে আসে আমার হচ্ছে এই যে এই 5 আর এই 5 কাটাকাটি যাবে আমার থাকবে হচ্ছে x5 এখানেও থাকে x5 এইখানেও থাকে x5 কিন্তু কথা হইলো আমি তো বলছিলাম ভাইয়া আমি যদি এক্স আমি হচ্ছে যে কোনো রাশিকে আল্লাহর দুনিয়ার যে কোনো রাশিকে আমি যদি প্রথমবার ডিফারেন্সিয়েট করি এবং তারপরে ইন্টিগ্রেট করি বুঝো কিন্তু যে আমি যদি আল্লাহর দুনিয়ার যে কোনো রাশিকে প্রথমে ডিফারেন্সিয়েট করি এবং এরপরে ইন্টিগ্রেট করি তাহলে একই জাতীয় রাশি আসবে তাহলে একই জাতীয় রাশি ফেরত আসবে কিন্তু কথা হলো স্যার এইখানে আমি x5 কে ডিফারেন্সিয়েট করছি ইন্টিগ্রেট করার পরে x5ই ব্যাক পাইছি তো তার মানে আমার এইটা ওকে আমার এটা স্টেটমেন্ট মানছে কিন্তু এই যে স্যার আমার এখানে যে x5+3 আছে ওকে কিন্তু আমি ডিফারেন্সিয়েট করার পর ইন্টিগ্রেট করলে কেবল x5 পাই একইভাবে x5-7 ওকে স্যার হচ্ছে আমি কি করব যে তোমার ডিফারেন্সিয়েট করার পরে ইন্টিগ্রেট করলেও কিন্তু x5 পাই তাহলে কিন্তু আমার আগের স্টেটমেন্টটা কি তোমার হচ্ছে মানতেছে না তাহলে কিন্তু স্যার আমার আগের স্টেটমেন্টটা মানা হচ্ছে না আগের স্টেটমেন্ট মানা হইতেছে না যেহেতু আগের স্টেটমেন্ট মানা হইতেছে না তো তার মানে নিশ্চয়ই কিছু একটা করতে হবে
আমাদের ম্যাথমেটিশিয়ানরা একবার বলে দিছে যে কোন একটা রাশিকে একবার ডিফারেনশিয়েট করার পর ইন্টিগ্রেট করলে একই জিনিস আসবে, আসবে মানে আসবে। এখন ব্যাপার হলো তুমি যখন কোন একটা কনস্ট্যান্ট কে, এই যেখানে তিন হলো একটা কনস্ট্যান্ট, এখানে সাত হলো একটা কনস্ট্যান্ট, তুমি যখন কোন একটা কনস্ট্যান্ট কে ডিফারেনশিয়েট করবা, তুমি যখন কোন একটা কনস্ট্যান্ট কে ডিফারেনশিয়েট করবা, তখন যেই জিনিসটা হবে যে তোমার ও জিরো হয়ে যাবে। তুমি প্লাস থ্রি কে ডিফারেনশিয়েট করলেও জিরো হয়, মাইনাস সেভেন কে ডিফারেনশিয়েট করলেও জিরো হয়, যে কোনো কনস্ট্যান্ট কে ডিফারেনশিয়েট করলে জিরো হয়। সো এই কারণে ইন্টিগ্রেট করলে ওই কনস্ট্যান্টটা ফিরে আসে না, ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট আর ফিরে আসে না। এখন তুমি তো আর জানো না যে আগে কনস্ট্যান্ট ছিল নাকি ছিল না, যেমন ধরো প্রথম ক্ষেত্রে আগে কনস্ট্যান্ট ছিল না, কিন্তু দ্বিতীয় আর তৃতীয় ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট ছিল। এই কারণে ইন্টিগ্রেট করার সময় যে কাজটা করতে হয় স্যার, সেটা হলো একটা কনস্ট্যান্ট বা প্লাস সি যোগ করে দেওয়া লাগে, একটা কনস্ট্যান্ট অথবা প্লাস সি যোগ করে দেওয়া লাগে, একটা কনস্ট্যান্ট অথবা প্লাস সি যোগ করে দেওয়া লাগে। প্রথম ম্যাথের জন্য আমার সি এর মান হচ্ছে জিরো, দ্বিতীয় ম্যাথের জন্য আমার সি এর মান হলো তিন, তৃতীয় ম্যাথের জন্য আমার সি এর মান হলো -7। কি বলছো স্যার, বুঝতে পারছো? এখন এই সি এর এক্সাক্ট মান গুলা আমরা সব ম্যাথ থেকে বের করতে পারি না, সি এর এক্সাক্ট মান গুলা আমরা হচ্ছে সব অঙ্ক থেকে বের করতে পারি না। এইখানে তোমাকে দেখা দিলাম বুঝার জন্য, বাট আমরা যখন অঙ্ক করতে যাব বা আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করতে যাব বা আমরা যখন অঙ্ক করব, তখন কিন্তু স্যার জাস্ট তুমি হচ্ছে প্লাস সি লিখেই দেখে দিবা, সি এর মান কি না বের করার কোনো দরকারই নাই। মজাই জায়গায় সি এর মান কি এটা বের করার তোমার কোনো দরকারই নাই, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড, ওকে, তো গেল এইটুকু, ঠিক আছে? আচ্ছা, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলো, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলো, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই, যাদের যাদের ডিফারেন্সিয়েশন শেষ হয় নাই ওদেরকে আমি ডিফারেন্সিয়েশন ক্লাস দিয়ে দিব, যাদের যাদের ডিফারেন্সিয়েশন ক্লাস শেষ হয় নাই ওদেরকে আমি ডিফারেন্সিয়েশন দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, ভেরি গুড, এই তো তোমরা পারতেছো সব, হ্যাঁ, ঠিক আছে। এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন স্যার, এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দিব দিব, দিয়ে দিব, সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষে ম্যাট হয়ে যাবে, সমস্যা নাই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এনিওয়ান? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন থাকে করে ফেলো, আমি আগেই বলছি ইন্টিগ্রেশন তোমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? যদি না বুঝো সাথে সাথে কোয়েশ্চেন করবা, সাথে সাথে, এইখানে আনক্লিয়ার কিছু থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এখন আমি হচ্ছে প্রথমে একাধারে ইন্টিগ্রেশনের সূত্রগুলো লিখে দিই, কি কোনো কোশ্চেন করলা এনিওয়ান? আচ্ছা দেখো, ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমি হচ্ছে তোমাদেরকে একাধারে লিখে দেই, তোমরা হচ্ছে আমার সাথে ধূর্ধাপ সূত্রগুলো তুলে নাও। সূত্রগুলা অনেকে বলে ভাইয়া মুখস্থ করতে পারি না, কিন্তু সূত্রগুলা মনে রাখতে হবে, সূত্রগুলো যদি মনে না রাখতে পারো সায়েম ভাইয়ের কিন্তু কিচ্ছু করার নাই, ট্রাস্ট মি, সায়েম ভাইয়ের কিচ্ছু করার নাই, সূত্রগুলা মনে রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো সূত্রগুলা কি কি ভাইয়া দেখো আমি লিখে দিচ্ছি, আমার সাথে ধূর্ধাপ তুলো এবং সাথে সাথে মুখস্থ করে ফেলো। এক নাম্বার, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। একটা জিনিস মনে রাখবেন স্যার, সব কিছুর সাথেই প্লাস সি দেওয়া লাগবে, যতগুলো অনির্দিষ্ট যোগ আছে তাদের সাথে প্লাস সি দেওয়া খরচ। আপনি যদি প্লাস সি না দেন আপনার এক বা দুই নাম্বার নাই হয়ে যাবে, আপনার এক বা দুই নাম্বার নাই হয়ে যাবে যদি প্লাস সি না দেন, ঠিক আছে? প্লাস সি দেওয়া লাগবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া অনির্দিষ্ট যোগজ কি, মনে রাখবেন দুইটা আছে, একটা হলো অনির্দিষ্ট যোগজ, আমরা হচ্ছে প্রথমে অনির্দিষ্ট যোগজই করব, নির্দিষ্ট যোগজ আসলে কিছুই না, একদম মানে এই অনির্দিষ্ট যোগজের মত হচ্ছে নির্দিষ্ট যোগজ, ঠিক আছে? তোমার হচ্ছে যে অনির্দিষ্ট যোগজ কি, মনে রাখবেন ধরো আমি যদি এরকম দেই তোমাকে, এই যে x টু দি পাওয়ার 5 dx, এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, আমার আপার লিমিট লোয়ার লিমিট বলে কিছু নাই। নির্দিষ্ট যোগজ কি, ধরো আমি যদি দিয়ে দেই এরকম, আমার আপার লিমিট এন্ড লোয়ার লিমিট আছে, আপার লিমিট এন্ড লোয়ার লিমিট আছে, তাহলে এটাকে আমরা বলবো নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ কেমনে কাজ করে ওটা দেখাবো স্যার সামনে চ্যাপ্টার গুলাতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আজানটা শেষ হোক, এরপর হচ্ছে আমরা আবার কন্টিনিউ করতেছি, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বলেন, এই সূত্রগুলোর কি প্রমাণ করা লাগবে?
না না সূত্র প্রমাণ লাগবে না, ডিরেক্ট মুখস্থ। কয়েকটা সূত্রের প্রমাণ লাগবে, ওগুলো আমি করাই দিব, যেগুলো যেগুলো লাগবে, ঠিক আছে? যেগুলো যেগুলো প্রমাণ লাগবে ওগুলো আমিই করাই দিব। আচ্ছা আলোচনা শেষ হোক, এরপর বলতেছি আবার। ভাইয়া আচ্ছা আদান শেষ হোক, দাঁড়া এরপর কোশ্চেন কর। হ্যাঁ ভাইয়া বলো। আপনার আপনার ওই ক্যালকুলাস কোর্স থেকে তাহলে ওই ডিফারেন্সিয়েশনের সব রেকর্ডেড ক্লাসগুলো করে নিব, এই অধ্যায়টা যেহেতু এখন হয়নি। আচ্ছা ঠিক আছে করে নিস, হ্যাঁ ওটাই ভালো হবে। ডিফারেন্সিয়াল শেষ না হলে আগে ওই ডিফারেন্সিয়াল ক্লাসগুলো করে নিস, দেন ইন্টিগ্রেশন ঢুকিস, ঠিক আছে? আর সব সিএল ওয়াইজ আগাইতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমার সূত্রগুলো কি কি ছিল, এই যে এটা আমার ফার্স্ট ফর্মুলা। হ্যাঁ আর হ্যাঁ, নাবে যেটা বললা সূত্রের প্রমাণ সবগুলো লাগবে না, কয়েকটা লাগবে, যেগুলো যেগুলো লাগবে ওগুলো আমিই বলে দিব, কোনগুলো কোনগুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা তো এবং হচ্ছে যে তোমার ওই যে যাদের যাদের ডিফারেন্সিয়াল হয় না আমি ক্লাস দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা এক নাম্বার হলো এটা, দুই নাম্বার ফর্মুলা। এখানে একটা জিনিস মনে রাখবেন স্যার, একটা জিনিস মনে রাখবা, আমি এই যে যাকে ইন্টিগ্রেট করব এবং যার সাপেক্ষে করব দুইটা কিন্তু সেম হইতে হবে। যার সাপেক্ষে করব এবং যাকে ইন্টিগ্রেট করব এই দুইটাই কিন্তু সেম হইতে হবে। যদি দুইটাই সেম না হয় তাইলে কিন্তু কাহিনী আছে। কি কাহিনী আছে ওটা দেখাবো একটু পরে, কি কাহিনী আছে ওটা দেখাবো একটু পরে, ঠিক আছে? আচ্ছা এরপর আমি তোমাদেরকে বললাম এইটা কি হবে, এটা হচ্ছে তোমাদের কাছে আমার কোশ্চেন থাকলো, এটা আনসার আমি বলবো না, এটার আনসার আমি বলবো। আচ্ছা তোমরা আগে বলো তো এটা কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আর কিছু নাই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এইটা কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে তোমরা আমাকে জানাও, ঠিক আছে? এক্স, হ্যাঁ এটা আমি, এটা হচ্ছে তোমরা আমাকে জানাও, এটা আমি বলছি একটু পরে কি হবে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো, 1 বাই x কে যদি তুমি ইন্টিগ্রেট করতে চাও মনে রাখবা এটার ইন্টিগ্রেশন হবে ln x প্লাস c। একটা জিনিস বুঝি না এখানে, হ্যাঁ কি বোঝো নাই, ওই যে আপনি যে বললেন না যে x এর সাপেক্ষে আর y এর সাপেক্ষে ওখানে একটু আটকে গেছিল তাদের পরে, হ্যাঁ মানে যেটা বললাম যে আমার যদি x এর সাপেক্ষে হয় তাহলে সূত্র হবে এটা। যদি তুমি কখনো দেখো এইরকম দেওয়া আছে, যদি তুমি কখনো দেখো এইরকম কিছু দেওয়া আছে তখন কিন্তু এই সূত্র হবে না। কি বুঝতে পারছো কি বলছি সুবা? ওকে ওটার জন্য কি আলাদা কিছু থাকবে? হ্যাঁ ওইটার জন্য কি হবে এটা একটু পরে আসি বলতেছি, ঠিক আছে? ওইটার জন্য আলাদা কিছু থাকবে অবশ্যই, কি হবে ওটা বলতেছি একটু পরে। আচ্ছা তো হচ্ছে তোমার এই যে 1 বাই x এর ফর্ম হচ্ছে ln x, আমি আগেই বললাম তোমার সূত্রগুলো পারলে আসলে কোনো কিছুই কোনো কিছু না, একদম ইজি, বা সূত্রগুলাই আপনারা পারবেন না অনেকে। চার নাম্বার, এই যে e টু দি পাওয়ার x, মনে রাখবেন e টু দি পাওয়ার x হলো শকুনের দোয়ায় গরু মরে না, e টু দি পাওয়ার x মানে হলো শকুনের দোয়ায় গরু মরে না, ঠিক আছে? আচ্ছা গ্রেট। এরপরে স্যার পাঁচ নাম্বার ফর্মুলা হলো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx dx ইজ ইকুয়াল টু 1 বাই m e টু দি পাওয়ার mx প্লাস c। একটা জিনিস মনে রাখবেন, ডিফারেন্সিয়েশনের সময় আমি যদি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতাম, e টু দি পাওয়ার mx কে যদি স্যার আমি ডিফারেন্সিয়েট করতাম তাহলে কি হইতো, x এর সাথে যে সহগ ছিল ওই সহগটা গুণ হইতো, ওই সহগটা গুণ হইতো। মনে রাখবেন ডিফারেন্সিয়েশনের সময় x এর সাথে যে সহগ থাকে ওই সহগটা গুণ হয়, এবং ইন্টিগ্রেশনের সময় x এর সাথে যে সহগ থাকে সহগটা ভাগ হয়। ইন্টিগ্রেশনের সময় x এর সাথে যে সহগটা থাকে সহগটা ভাগ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এটার পরে স্যার ছয় নাম্বার যে ফর্মুলা সেটা হলো তোমার এই যে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হলো এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এল এন এ প্লাস সি। আচ্ছা
এটার পরে স্যার এই যে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা গুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, মনে চার রাখবে। নাম্বারটা একবার দেখি, কোনটা কোনটা? চার নাম্বারটা। হ্যাঁ দেখো, যে চার নম্বর শকুনোদয় গরু বলে না, ইটু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করো বা ইন্টিগ্রেট করো একই জিনিস থাকে, ঠিক আছে? একই জিনিস থাকে, শকুনোদয় গরু বলে না, আসলে বলে না। আচ্ছা এরপর স্যার দেখো, এই যে তোমার মনে রাখবেন কজ এক্স কে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে আমার চলে আসবে প্লাস সাইন এক্স, তাহলে আমার চলে আসবে প্লাস সাইন এক্স। এন্ড আরেকটা জিনিস মনে রাখবেন, যদি তুমি হচ্ছে সাইন এক্স কে ইন্টিগ্রেট করো, তুমি যদি সাইন এক্স কে ইন্টিগ্রেট করো তাহলে চলে আসবে মাইনাস কজ এক্স। এখানে প্লাস মাইনাস খেয়াল রাখিয়ে, ঠিক আছে? এন্ড আমি আগে যেটা বলছিলাম সেটা হলো ওই যে যদি আমার সহগ থাকে, যেমন শুধু কজ এক্স না দিয়ে আমি যদি কজ এম এক্স দেই তাহলে কি হবে, ওই আগেরটার মতোই থাকবে, খালি এক্স এর সাথে যে সহগ থাকে সহগটা ভাগ হয়ে যাবে। ইন্টিগ্রেশনের সময় সহগ ভাগ হয়, ইন্টিগ্রেশনের সময় সহগটা ভাগ হয়ে যায়। এর পরেরটার জন্য সেম, এর পরেরটার জন্য সেম। একটা প্রশ্ন ছিল, আচ্ছা হ্যাঁ একটু দাঁড়াও আমি একটু লিখে নেই। হ্যাঁ স্যার, 7 আর 8 নাম্বারটা প্রশ্ন আপনি কি যেন একটা বলতেছিলেন যে সেখানে dx মানে কি, এখানে মনে রাখবে dx মানে বোঝায় x এর সাপেক্ষে, এই x এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশনটা করতেছি। এই যে x আছে x, x এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশনটা করতেছি, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, বুঝতে পারছো? এখানে dx মানে বোঝায় x এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশনটা করতেছি, কি ঠিক আছে? x এর সাপেক্ষে করতেছি। আচ্ছা ঠিক আছে, আমার যদি y থাকতো তাহলে y এর সাপেক্ষে করতাম। হ্যাঁ ভাই বলো, 5 নম্বরের বাম পাশে যে আরেকটা সূত্র লিখছেন না, না এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র আর এটা ডিফারেন্সিয়েশনের সূত্র। ও ঠিক আছে, এই যে এইটা মানে ডিফারেন্সিয়েশন, আর এই রকম একটা প্যাচানো কিছু থাকা মানে বুঝবা ইন্টিগ্রেশন, ঠিক আছে? আচ্ছা ওকে, তো এরপরে দেখো যে তোমার ওটাকে কি বলে যে হচ্ছে গেল এইটুকু, এরপরে দেন তোমার এই যে এভাবে আগাবে আর কি। হ্যাঁ এরপর আরো যে এই জিনিসপত্র গুলো আছে ওগুলাও যাবে, মনে রাখবেন যে ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার এক্স ডিএক্স, এটা মানে কি, এটা মানে হলো ট্যান এক্স। স্যার সূত্র গুলো কিন্তু ভুলে যাবেন, আমি বারবার বলতেছি আমার নিজের সূত্র গুলো সবসময় মনে থাকে না, ঠিক আছে? তো সূত্র গুলো কিন্তু তটস্থ করতে হবে। এরপর হলো যে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কট এক্স প্লাস সি। এরপর 13 নাম্বার হলো ইন্টিগ্রেশন অফ sec x ইনটু tan x dx ইজ ইকুয়াল টু sec x প্লাস c। আচ্ছা এরপরে ইন্টিগ্রেশন অফ cosec x ইনটু cot x dx ইজ ইকুয়াল টু মাইনাস cosec x প্লাস, এগুলো ফর্মুলা। হ্যাঁ ফর্মুলা গুলো খারাপ মুস্ত করে ফেলবেন স্যার। আর হচ্ছে যে এইটুকু গেল, এরপর আরো কিছু ফর্মুলা আছে, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, ওইগুলা হচ্ছে যখন লাগে তখন দিব। এখন তো আমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা লাগতেছে না, 10.1 10.2 লাগতেছে না, 10.3 এ লাগবে, 10.3 এ গিয়ে দিব। এছাড়া আরেকটা ফর্মুলা আছে, এটা এই যে এটা কিন্তু বেশ হচ্ছে গুরুত্বপূর্ণ ফর্মুলা, আমার অনেক বেশি লাগে, এই যে 1/√x, 1/√x কে যদি আপনি স্যার ইন্টিগ্রেট করেন তাহলে চলে আসে 2√x প্লাস সি। সূত্র কিন্তু ঠারাম অবস্থা রাখতে হবে, ঠিক আছে? এন্ড এরপর হচ্ছে আগে জিনিস মনে রাখবেন, যদি ln x কে ডিফারেন্সিয়েট করেন তাহলে আনসার চলে আসে x ln x মাইনাস x প্লাস সি। 16 আর 17 নাম্বারটা বয়ে নাই, 16 আর 17 নাম্বারটা বয়ে নাই কিন্তু অ্যাডমিশনে লাগে, 16 আর 17 নাম্বারটা বয়ে নাই কিন্তু অ্যাডমিশনে লাগে, ঠিক আছে? 16 আর 17 বইয়ে নাই কিন্তু অ্যাডমিশনে লাগে, ওকে? এই হলো কাহিনী, এই কারণে লিখে দিলাম স্যার, এই দুটো কিন্তু বইয়ে পাবেন না, কুসমত এই দুটো বইয়ে নাই অ্যাডমিশনে লাগে, এই কারণে লিখে দিলাম, তুলে রাখেন সবাই, তোলা হলে বলবা, সবাই তোলা হলে বলিও, ঠিক আছে? হ্যাঁ সবার তোলা শেষ, আচ্ছা গ্রেট, ভেরি নতুন স্টুডেন্ট পুরানোর পাত্তা পায় না কো ওইসব।
আল্লাহ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ইভান কি মাথা খুলে আমি বুঝতে পাইনি এই আস্তে 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 মাইক আনমিউট করে কথা বলিও না ঠিক আছে আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা হলো যে স্যার উই যে ওটাকে কি বলে যে হচ্ছে যে তোমার এইটুকু গেল আর কি হ্যাঁ আচ্ছা তো আমাদের হইতেছে এইটুকু লেখা শেষ এইটুকু আশা করি কোনো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা তো এইটা কি হবে দেখো এইটা তোমাকে বলে দেই এইটা হচ্ছে অনেকে বুঝতে পারে না তো ধরো এইটার মানে কি আসলে এইটার মানে হচ্ছে x টু দি পাওয়ার 0 ইনটু dx তার কারণ হচ্ছে x টু দি পাওয়ার 0 মানে কি x টু দি পাওয়ার 0 মানে হলো 1 কোন কিছুর সাথে কিছু নাই মানে কি 1 গুণ আছে কোন কিছুর সাথে কিছু নাই মানে কি 1 গুণ আছে স্যার ঠিক আছে আচ্ছা তো তাহলে স্যার এখন দেখো যে ভাই এইটা আরেকবার বলো হ্যাঁ দেখো এখানে আমি কি বলছি ইন্টিগ্রেশন অফ dx ইন্টিগ্রেশন অফ dx মানে কি ইন্টিগ্রেশন অফ dx মানে হলো তোমার হচ্ছে যে আমি এটাকে বলতে পারি 1 ইনটু dx এটা বললে কোনো সমস্যা আছে আসমা আশা করি কোনো সমস্যা নাই এটা বললে আশা করি কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তো এখন এই 1 কে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 0 1 কে আমি কি লিখতে পারি x টু দি পাওয়ার 0 লিখতে পারি ঠিক আছে আচ্ছা তো লিখলাম x টু দি পাওয়ার 0 হলো কথা এরপর কি করব এই যে ভাইয়া x এর পাওয়ার 1 বাড়াবো নিচেও কি করব তোমার হচ্ছে পাওয়ার যা ছিল ওটা 1 বাড়াই দেব দেখো x এর পাওয়ার যা থাকে আমরা এইখানে 1 বাড়ায় দেই পাওয়ার যা লিখছি নিচেও তাই লিখি ওই হিসাবে সূত্রটা ফালায়া দিলাম তাহলে আমার সূত্র চলে আসে x প্লাস c এইভাবে সূত্র ফালায়া দিলে আমার কি চলে আসে আমার চলে আসে x প্লাস c এইটুকু বুঝতে কোনো কোশ্চেন আছে কিনা যে আমার ইন্টিগ্রেশন শুধু dx মানে কি 1 ইনটু dx 1 এর বদলে কি লেখা যায় x টু দি পাওয়ার 0 লেখা যায় ওইখান থেকে আমি এখানেও ইন্টিগ্রেট করার পর ইন্টিগ্রেশনের চিহ্ন সরাই দিতে হবে না হ্যাঁ বুঝি না একটু আবার বলো এখানে ইন্টিগ্রেট করার পরে ইন্টিগ্রেশনের চিহ্ন সরাই দিতে হবে অবশ্যই তুমি যখন ইন্টিগ্রেশনের ক্যালকুলেশন করে ফেলবা তুমি যখন ইন্টিগ্রেশনের ক্যালকুলেশন করে ফেলবা তোমাকে অবশ্যই 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 কি করতে হবে চিহ্ন সরাইতে হবে অনেকে ভুলটা করে অনেকে আমি হচ্ছে এই খাওয়া দেখার সময় দেখছি অনেকে হচ্ছে এখানে এরকম চিহ্ন দেয় তো তুমি যদি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দাও তাহলে জিরো বাবা তুমি যদি সূত্র ফাওয়ানোর পরে ইন্টিগ্রেশন চিহ্ন দাও তাহলে জিরো বাবা আচ্ছা এই দুটোতে কার কোন হ্যাঁ ভাই বলো মানে ইন্টিগ্র আপনি বললেন না যে ডিফারেন্সিয়েট করার পর ইন্টিগ্রেশন করলে আবার ওই রাশিটাই পাওয়া যায় জি তাই ওখানে মানে ln x তো মানে ওই রাশিটাই না ওইটার আবার ইন্টিগ্রেশন কিভাবে হয় বুঝিনি একটা আবার বলো ln x বলতে হ্যাঁ আশা করি এই দেখো তুমি ln কে ডিফারেন্সিয়েট করো আমার ln কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 1 বাই x আসে না আমি বলতে চাচ্ছিলাম যে এই যে 1 বাই x এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি ln x পাচ্ছি না না 1 বাই x কে ডিফারেন্সিয়েট করতে ln x পাওয়া যায় না ইন্টিগ্রেট করলে 1 বাই x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি পাবা এইটা ঠিক আছে এটা পাবা না না আমি বলতেছিলাম যে ইন্টিগ্রেট করে আমি ln x পাইছি না 1 বাই x কে তাহলে আবার 1 বাই x কে ইন্টিগ্রেট করবো কিভাবে এটা তো আসতো একটা রাশি না মানে 1 বাই x কে তুমি ইন্টিগ্রেট করে ln x পাইছো এই তো হ্যাঁ হ্যাঁ আমি 1 বাই x কে ইন্টিগ্রেট করে ln x পাইছি তো আমার কথা কি কথা হচ্ছে তুমি তো হচ্ছে প্রথমে একবার ইন্টিগ্রেশন করবা তুমি হচ্ছে প্রথমে ইন্টিগ্রেশন করবা দেন ওই রাশিকে যদি আবার ডিফারেন্সিয়েট করো দেন ওই রাশিকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েট করো তাইলে আগেরটা ব্যাক পাবা এইটাই হচ্ছে আমার ওই থিওরাম বা উপপাদ্যটা ছিল বুঝতে পারছো তুমি হচ্ছে কোন একটা রাশিকে প্রথমে ডিফারেন্সিয়েট করবা এরপর ইন্টিগ্রেট করবা বা প্রথমে ইন্টিগ্রেট করবা পরে ডিফারেন্সিয়েট করবা তাহলে একই জিনিস রিভার্স করে আসে বুঝছো এই হলো কথা এন্ড তুমি তো যে কোনো কিছু আরেকটা জিনিস আল্লাহর দুনিয়া সব কিছুকে কিন্তু ইন্টিগ্রেট করা যায় না আল্লাহর দুনিয়া সব কিছুকে ইন্টিগ্রেট করা যায় না তোমরা হচ্ছে দেখবে আমরা গিয়ে বলবো যে এই রাশির ইন্টিগ্রেশন হবে না সব কিছু ইন্টিগ্রেশন হয়ও না বুঝছো এখন নাবিলের কোশ্চেন কি ভাইয়া তাহলে কি সব রাশি ডিফারেন্সিয়েশন হয় ম্যাক্সিমাম রাশি ডিফারেন্সিয়েশন হয় ম্যাক্সিমামেরই সবগুলো যে হবে তা না সবগুলো আবার ডিফারেন্সিয়েশন হয় না ঠিক আছে এটা জন্য আমার চেক আছে একটা হ্যাঁ নাবিলা তোমার কোশ্চেনটা একটু আরেকবার বলো আমি একটু বুঝতে পারছি না তোমার কোশ্চেনের সমস্যাটা নাবিলা মানে আমি উদাহরণ দিয়ে বলি হ্যাঁ একটা গ্লাস ভাঙলাম শুনতেছেন আমার কথা
গ্লাসকে ভাঙলাম, হ্যাঁ ওইটা তো ডিফারেন্সিয়েট করা হইলো, তো গ্লাসটাকে আবার জোড়া লাগাইলাম, এখন ওই গ্লাসটাকে আমি কি আবার ইন্টিগ্রেট করতে পারবো? না 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 না, আমি বলি শোনো, কথা বুঝতে পারছি টুকরাগুলোকে আবার যদি জোড়া লাগাই আগের গ্লাসটা বানায় ফেলাই তাইলে এটাকে আমরা ইন্টিগ্রেশন বলছি, তাই না বিলা? বলতেছি নাকি বলতেছি না? এখন তোমার কথা হলো ভাইয়া ওই আস্তা গ্লাসকে আবার ইন্টিগ্রেট করে কেমনে, তাই না? এটাই তো তোমার কোশ্চেন, রাইট? হ্যাঁ, কেন ইন্টিগ্রেশন করতে পারবো না? আমি যদি আমার বাসায় যতগুলা কাচের গ্লাস আছে সবগুলাকে একত্রিত করে একটা বড় কাচের গ্লাস বানাইতে চাই তাহলে কি সেটা সম্ভব? তাহলে ও আচ্ছা বুঝছি, ঠিক আছে, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। হ্যাঁ এখন তো ক্লিয়ার, তাই না ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে তোমার ওই যে সি যে আছে, তুমি যখন আমি যেটা বলি তুমি যখন সূত্র অ্যাপ্লাই করবা তখনই সি দিয়ে দিও, তুমি যখন সূত্র অ্যাপ্লাই করবা সূত্র তুমি যখন সূত্র অ্যাপ্লাই করবা তখনই হচ্ছে তুমি সি দিয়ে দিও, ঠিক আছে? অথবা অনেকে বলে তোমার প্রথমে সি দেওয়া দরকার না এবং লাস্টে সি দিও, দুইটাই হয়। বাট আমি এনকারেজ করি ব্যক্তিগত ভাবে যে তুমি হচ্ছে যখনই হচ্ছে তুমি সূত্র অ্যাপ্লাই করে ফেলো তখনই প্লাস সি দিয়ে দাও, তা আমি ব্যক্তিগত ভাবে এনকারেজ করি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি সূত্রগুলো আমার পড়া হয়ে গেছে, যদি সূত্রগুলো পড়া হয়ে যায় তাইলে স্যার আমি এখন অঙ্কে যেতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমি এখন অঙ্কে যেতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা চলো অঙ্কে চলে যাই। তো অঙ্কগুলো একদম ইজি, অঙ্কগুলো একদম ইজি, সবগুলো অঙ্ক এক লাইনের এক লাইনে, ঠিক আছে? আচ্ছা, তো ধরো যে প্রথম অঙ্কটাই করি ফার্স্টে, একদম ফার্স্টে প্রথম অঙ্কটা দিয়েই শুরু করি। এই যে তোমরা হচ্ছে আজকে আমি তোমাদেরকে করাই দেওয়ার পর তুমি যে কোনো কিছুই পারবা, এই যে 5x^9 dx, ঠিক আছে? চলো করি একের এক, একের এক, একের এক, একের এক, প্রশ্নমালা 10.1। মানে ইন্টিগ্রেশন করে অনেক মজা, বুঝতে পারছো? এই যে এখনই হচ্ছে তুমি খালি সূত্রগুলো তোমার চোখের সামনে রাখো তাহলেই হবে, সূত্রগুলো তোমার চোখের সামনে রাখো তাহলেই হবে। হ্যাঁ, এক নাম্বার অঙ্ক স্যার আমার ছিল ইন্টিগ্রেশন অফ 5x^9 dx, ঠিক আছে? তোমরা জলদি জলদি আমাকে আনসার জানাও, তোমরা জলদি জলদি আমাকে আনসার জানাও ফার্স্ট, জলদি জলদি আনসার দেন। আমি সাইড দিয়ে সূত্র লিখে দিচ্ছি, সাইড দিয়ে আমি তোমাদের সুযোগ সূত্র লিখে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের রেফারেন্স বুক, আমাদের হচ্ছে তোমার, হ্যাঁ ইকুয়েশন বা সূত্রগুলো তো ফুল মুখস্থ করেই ফেলবা, এন্ড হচ্ছে ওই যেটাকে কি বলে আমাদের রেফারেন্স বুক হচ্ছে এসু আহমেদ স্যার, ঠিক আছে? রেফারেন্স বুক হচ্ছে এসও অফ স্যার। আচ্ছা ভাইয়া, ইন্টিগ্রেশনে কি হবে ক্ষেত্রফল হয় এইটা আছে হচ্ছে আমাদের একদম লাস্টে, চ্যাপ্টারের লাস্টে যখন পড়বো তখন দেখাবো। হ্যাঁ আচ্ছা, তো কিভাবে দেখো, ওই যে আমাদের ইন্টিগ্রেশন অফ 5x^9, তো তো এটাকে কি করব, এই দেখো স্যার আমি আগেই কি বলছি যে পাওয়ার যত থাকে পাওয়ার আরো এক বাড়ায় দিবা, নিচেও তাই দিবা, এই যে x^9 মানে হচ্ছে স্যার আমার একচুয়ালি 10 আসবে এখানে, তো তুমি যদি কাটাকাটি করো তাহলে আমার থাকে ½x^10 + c, শেষ, ½x^10 + c। এইটুকু বুঝতে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এইটুকু বুঝতে? হ্যাঁ, এই যে মায়েরা রিজা বলে ফেলছো, তোমরা অনেকেই বলছো ½x^10 + c,
অনেকে প্লাসই লেখো নাই, যারা যারা খাতায় করছো অনেকে প্লাসই লেখো নাই, আমি জানি যারা যারা লেখো নাই মার্কস কিন্তু কাটা যাবে মিনিমাম একবার তুমি, ঠিক আছে? আচ্ছা এরপরে স্যার ধরো এই কোয়েশ্চনটা আছে, এই যে এইটা আচ্ছা ভাইয়া বলো ভাইয়া, ইয়ের মান কি কখনো দেয়া থাকে কোশ্চেনে? কিসের মান? ইয়ের মানটা না, সি এর মান কখনো কোশ্চেনে দেওয়া থাকে না, কিন্তু যখন আমরা নির্দিষ্ট যোগ, হ্যাঁ কি হ্যাঁ এভাবেই করবো, খালি প্লাসিক পাশে দিয়ে যাবা, তোমার কাছে হলো প্লাস্টিক পাশে দিয়ে যাবা। এখন ফিজিক্স এর যখন বেশ কিছু অঙ্গ করি আমরা গতি বা বেগের, তখন এই সি এর মানগুলো চাইলে বের করা যায়। এই চ্যাপ্টারের শেষে ওরকম কয়েকটা অঙ্ক আছে দেখবো আমরা, হ্যাঁ। আচ্ছা এরপর দেখো তোমার 1/6 × dx, দুই নম্বর ম্যাথ, ইন্টিগ্রেশন অফ 1/6 × dx, ঠিক আছে? আচ্ছা তো এটাকে কিভাবে সলভ করব মনে রাখবেন, এটাকে স্যার হচ্ছে আমি 1/6 টাকে সামনে নিয়ে আসতে পারি, কারণ আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট রাশি যদি গুণ থাকে ওকে সামনে নিয়ে আসা যায়। এন্ড dx, dx কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি আসে বলো? x + 3 x, হ্যাঁ। সো এই যে আমার চলে আসবে এটা, আমার এইটা চলে আসবে, কি বুঝতে পারছো? আমার এটা চলে আসবে, দ্যাটস ইট। তুমি হচ্ছে আগে সূত্র টুত্র ফালাবা, সব কাজ শেষ হবে লাস্ট থেকে সি যোগ করে দিবা, ঠিক আছে? হ্যাঁ বলি একটা জিনিস বলে, এখানে অনেকে এভাবে করে, অনেকে হচ্ছে এভাবে করে, যে এই যে আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx মানে কি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx মানে হলো x + c, সো অনেকে হচ্ছে এভাবে করে, মজার ব্যাপার হলো এইটাও ঠিক এটাও ঠিক দুইটাই ঠিক, মজার ব্যাপার হলো দুই ঠিক, তার কারণ হলো c এর মান তো তুমি জানো না, c এর মান তো আননোন অজানা, সো তুমি এভাবে রাখলেও হবে, অঙ্ক যদি তুমি এমনে করো তাইলেও হবে, বাট আমি প্রেফার করি, শিক্ষকরা প্রেফার করে এইভাবে। হ্যাঁ এখন ভাইয়া বলেন। এইটাই বলতাম ভাইয়া, এটাই বলে না, আরে আমি তো জানি তো কি কোশ্চেন করবো তোমার, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা। তো এরপর দেখো ওই যে তোমাকে যেটা বললাম এরপর, সেটা হলো যে হ্যাঁ কি বুঝতে পারছো, ওকে ডান। এরপর নেক্সট একটা নেক্সট যে কোশ্চেন ছিল তিন নাম্বারটা, তিন নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে এই যে আমার তো মনে হয় এটা করে দেওয়ার দরকার নাই, ইন্টিগ্রেশন অফ ডিটি মানে কি হবে বলো তো? দেহি ধরে কে পারে? হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, মনে রাখবেন স্যার, মনে রাখবেন স্যার, এই যে আমি যখন ইন্টিগ্রেশন করি তখন হচ্ছে এই যে এইখানে যে আছে, এইখানে যে আছে ও বসে অ্যাকচুয়ালি, কি বুঝতে পারছো? যখন ইন্টিগ্রেশন অফ ডিটি করবা এইখানে যে আছে ও আসবে, ইন্টিগ্রেশন অফ তুমি যখন ডিওয়াই করবা এইখানে যে আছে ও আসবে। এখন স্যার এই যে এই কোশ্চেনটা বইয়ের অনেক প্রবলেম পারে না, তোমরা আমাকে বলো তো এইটা কি হবে স্যার বলো দেখি, এইটা কি হবে? রেঞ্জ অল অফ ln x + c, এক্স্যাক্টলি, আমার এইখানে যা থাকে সেটাই বসে, সো কি হবে? ln x + c, শেষ। এই জিনিসটা অনেকে পারে না স্যার, এই জিনিসটা অনেকে পারে না। হ্যাঁ কে যেটা কষ্ট করছে না, আমি না বললাম y এর ক্ষেত্রে অনেক সহজ, হ্যাঁ বুঝি নাকি? না 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 না, y এর ক্ষেত্রে আলাদা কেস মানে কি, যদি তুমি এই রকম দাও, যদি তুমি এই রকম দাও যে এখানে x এখানে y, সেক্ষেত্রে খেলা অন্যরকম হয়ে যায়, বুঝতে পারছো? সেক্ষেত্রে খেলা অন্যরকম হয়ে যায়, আর এইখানে তো y বাদে আর কেউ নাই তাই নর্মাল খেলা, এখানে তো y বাদে কেউ নাই এই কারণে নর্মাল খেলা, তোমরা বুঝছো কি বলছি? কি ক্লিয়ার? ওকে ভেরি গুড, আচ্ছা ঠিক আছে, তো গেল এইটুকু। হ্যাঁ তো তার মানে আশা করি যে এইটুকু সমস্যা নাই, যে আমার এইখানে যে থাকবে আমি তাকে বসাবো একচুয়ালি, আচ্ছা ঠিক আছে। এরপরে এরপরে স্যার ধরো এই যে এইটা, হ্যাঁ এরপরে ধরো স্যার যেটা 4 sin x + 3 cos x, ঠিক আছে 4 sin x + 3 cos x, চার নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন অফ 4 sin x,
প্লাস থ্রি কস এক্স, ঠিক আছে? তো এখন কথা হলো যে এটা কিভাবে করব। একদমই ইজি, একটা জিনিস মনে রাখবেন স্যার, ধরো তোমার এইরকম আছে, কথার কথা কথার কথা, তোমার এইরকম আছে আর কি, যে ধরো তোমার এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু ডিএক্স, কথার কথা। তাহলে এইটাকে স্যার আমি ভাঙায় লিখতে পারবো কিভাবে, এই যে ইন্টিগ্রেশন অফ এ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ সি ডিএক্স, আমি চাইলে এগুলাকে এভাবে ভাঙায় লিখতে পারবো। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে নাকি বলো, এইটুকু বুঝতে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি বলো, এইটুকু বুঝতে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি বলো, ঠিক আছে? এইটুকু বুঝতে কারো কোয়েশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, তো এখন কথা হলো ভাইয়া, এই যে উপরের যে ম্যাথটা আছে, উপরের যেই ম্যাথটা আছে, উপরের যেই ম্যাথটা আছে এইটা, এটাকে দেখো আমি এভাবে করতে পারি যে ফোর সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ থ্রি কস এক্স ডিএক্স, ঠিক আছে? তুমি চাইলে এভাবে আলাদা করে ভেঙেও লিখতে পারো, তুমি চাইলে এই লাইন থেকে সরাসরি ইন্টিগ্রেট করেও দিতে পারো, কিচ্ছু আসে যায় না। তুমি চাইলে হবে ভেঙে এক লাইন বাড়াও করতে পারো, তুমি চাইলে বড় করেও করতে পারো, কিছু আসে যায় না, ঠিক আছে? আচ্ছা এখন তোমার এই যে আমাকে তোমরা বলো তো, ফোর এর জায়গায় ফোর থাকলো, সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসে? সাইন এক্স মাইনাস কস এক্স, প্লাস তিনের জায়গায় তিন থাকলো, কস এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসে? ভাইয়া আমার তো এভাবে হওয়া উচিত, আমার তো হওয়া উচিত ভাইয়া ফোর মাইনাস কস এক্স প্লাস সি প্লাস থ্রি কস এক্স কে ডিফারেনশিয়েট করলে সাইন এক্স প্লাস সি, এভাবে হওয়া উচিত আমার তো ভাইয়া, দুইটা সি থাকা উচিত আমার, যদি ভাইয়া এইখানে এরকম দুইটা পদ না থেকে পাঁচটা পদ থাকতো তাহলে ভাইয়া আমার তো পাঁচবার সি লেখা উচিত। হ্যাঁ তোমার কথা ঠিক আছে, কিন্তু স্যার এইটা মনে রাখবেন আমরা পাঁচটা কনস্ট্যান্ট না লিখে একেবারে একটা কনস্ট্যান্ট, আমরা এখানে বারবার প্লাস সি না দিয়ে আমরা হচ্ছে একদম লাস্টে জাস্ট একটা সি দিব। তার কারণ হলো ধরো তোমার পাঁচটা কনস্ট্যান্ট আছে, একটা কনস্ট্যান্টের মান পাঁচ, একটার মান ধরো দশ, একটার মান বারো, একটার মান চোদ্দ, একটার মান একুশ, কথার কথা কনস্ট্যান্টের মান তো যে কোনো কিছু হতে পারে। তো আমরা যেটা করবো পাঁচটা কনস্ট্যান্ট না লিখে একেবারে হচ্ছে একটা লাস্টে একদম একটা কনস্ট্যান্ট দিব প্লাস সি, যেই সি মানে হলো এগুলার যোগফল, যেই সি মানে হলো এগুলার যোগফল। মাসুমা বুঝতে পারছো কি বলছি? তো তুমি যে কাজটা করবা সেটা হলো যে এই যে জাস্ট একবার প্লাস সি লিখবা, যদি আমরা এখানে পাঁচটাও পদ থাকতো তাহলেও দুই তিনবার প্লাস সি না লিখে জাস্ট একবার প্লাস সি লিখতাম। আমার কথা কি বুঝতে পারছো কি বলছে? জি ভাইয়া। হ্যাঁ তো এই যে স্যার, এই ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ কোশ্চেন বলেন ভাইয়া। আপনি যে বলেছিলেন যে প্লাস সিটা আমরা শুরুতে দেওয়া উচিত, এখন বলছেন যে লাস্টে দিলে চলবে। আমি শুরুতে বলতে কি বুঝাইছি, সূত্র ফেলানোর পরে। এই দেখো আমি এই লাইন থেকে পরের লাইনের সূত্র ফেলার পরে কি প্লাস সি দিছি না? তাকায় দেখো, এই যে আমি কি এখান থেকে এখানে সূত্র ফেলানোর পরে কি প্লাস সি দিছি না? আমি কিন্তু কখনোই বলি নাই যে আগে সি দিয়ে এরপর অন্য কিছু লেখো। তুমি আগে সি দিয়ে অন্য কিছু লেখলেও কোনো সমস্যা নাই, কিন্তু অনেকে যে কাজটা করে এগুলো তো পিচ্ছে পিচ্ছে অঙ্ক। আমরা যখন একটু সামনে যাবো তুমি দেখবা দেড় দুই পৃষ্ঠার ইন্টিগ্রেশন আছে, তো তখন অনেকে যেটা করে যে প্রতি লাইন লাইনে প্লাস সি না লেখে দুই পৃষ্ঠা পর একেবারে গিয়ে প্লাস সি দেয়। তো আমি ওদের ওইখানে যেটা বলি যে না, তুমি একেবারে ওভাবে না করে যখনই সূত্র ফেলাবা তখনই প্লাস সি দিতে, তো যেমনি করো কোনো সমস্যা নেই। আমার কথা কি বুঝতে পারছেন স্যার কি বুঝছে? আচ্ছা ঠিক আছে, ওকে গেল এটা। আচ্ছা প্রাঞ্জল বসা বলছো ভাইয়া, 4 এর एग्जांपल এরকম একটা আছে ম্যাথ? হ্যাঁ এরকম অনেক কিছু আছে। হ্যাঁ
ভাইয়া এমন কি শুধু প্লাস থাকলে কত হবে? না দেখো, প্লাস থাকুক মাইনাস থাকুক কেবল একবারই দিবা, প্রাঞ্জল বসা, প্লাস থাকুক কিংবা মাইনাস থাকুক তুমি জাস্ট কেবল একবারই প্লাস সি দিবা তাইলেই হবে, জাস্ট একবারই প্লাস সি দিবা তাহলেই হবে স্যার, ঠিক আছে? আচ্ছা ফ্রেন্ড, নেক্সট ম্যাথে যাই স্যার। এই যে আমাদের নেক্সট ম্যাথ, এই যে এটা, এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ, ঠিক আছে? আচ্ছা এটা স্যার হচ্ছে তোমরা একটু করে আমাকে আনসার বলো তো, দেখি আমি একটু রেস্ট নেই, তোদের তো অনেকক্ষণ পড়াইলাম। এই যে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 dx, সবার হইলে তো চ্যাট বক্সে দিও, মুখে বলার দরকার নাই, হ্যাঁ ইজি করে ফেলো। আমি সাইড দিয়ে ইন্টিগ্রেশনের সূত্রটাও লিখে দেই, আমি সাইড দিয়ে সূত্রটাও লিখে দিচ্ছি, কারণ তোমরা যেহেতু আজকে ফার্স্ট, অনেকে সূত্র ভুলে গেছো, ঠিক আছে? না ভাই আমি এটা মিন করি নাই, আমি বলছি এই যে এমন ভেঙে ভেঙে করা, না না প্রাঞ্জল বসা অবস্থা, ধরো তোমার যদি এরকম থাকতো কথার কথা, যে ধরো যে তোমার সাইন 3x মাইনাস 6 cos 2x প্লাস 3 tan x, যদি এইরকম থাকতো তোমার, বা ধরো এখানেও মাইনাস আছে কথার কথা, যদি এরকম থাকতো তাহলেও তুমি সেম ভেঙে ভেঙে করতে পারতা, তাহলেও তুমি সেম ভেঙে ভেঙে করতে পারতা, প্লাসের জন্য মাইনাসের জন্য সবভাবেই করা যাবে প্রাঞ্জল বসা, বুঝতে পারছো? আশা করি বুঝতে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে করে ফেলো করে ফেলো। এই যে অনেকেই তো আনসার বলে ফেলছো, ভেরি গুড, তুমি ট্যালেন্টেড। দেখো এইটাকে হচ্ছে আগে এই ফর্মে নিয়ে আসবা, এইটা হচ্ছে কোন ফর্মে আছে, এইটা হচ্ছে আমার এভাবে আছে কিন্তু আমি এই ফর্মে রাখবো না, আমি হচ্ছে এই ফর্মে নিয়ে আসতে চাই। তো ওই ফর্মে কেমনে আনবো? খুবই ইজি, অত্যন্ত ইজি, কেমনে আনে দেখো। এই যে তোমার ওটাকে কি বলে, যে আমরা স্যার জানি এইটাকে এভাবে লেখা যায়, আমি যদি কোনো কিছুকে উল্টায় দেই পাওয়ারটা খালি নেগেটিভ হয়ে যায়, এটা তো আমরা 9-10 থেকেই জানি, উল্টা দিলে পাওয়ারটা একদম নেগেটিভ হয়ে যায়। তো এখানেও স্যার 1 ডিভাইড বাই x টু পাওয়ার 4 কে তুমি যদি উল্টায় দাও এরকম হয়ে যাবে, ঠিক আছে? এরকম হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, এরকম হইলে এরপর কি করবো দেখো, এরপর তো স্যার এই যে তোমার x এর পাওয়ার 1 বাড়ায় দিলাম, নিচেও যা আছে তাই দিলাম, মানে সূত্রের মতো x এর পাওয়ার 1 বাড়ায় দিব নিচেও তাই দিব প্লাস c, সো আলটিমেটলি ক্যালকুলেশন করলাম আর চলে আসে মাইনাস 1 বাই 3 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস c, এই এইটা হচ্ছে আমার আনসার চলে আসে। যেমন তোমরাই বলো, যারা যারা ইন্টিগ্রেশন কে কঠিন বলে ওরা কি বোকা না বুদ্ধিমান? ভাইয়া 1 বাই dx কে তো আমরা ln x এ লিখতে পারতাম না ভাইয়া। হ্যাঁ বুঝি না ভাইয়া, ln x এর সূত্রটা কি দিতে পারতাম না? না 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 না, এই যে ওস্তাদ অত্যন্ত সুন্দর একটা কোশ্চেন করছে ভাইয়া, ln x না কেন, আসলে ln x এর সূত্রটা কেন আসছে? দেখো আমি ধরো এই নরমাল ভাবে ইন্টিগ্রেশন করার চেষ্টা করি ভাইয়া, হ্যাঁ ধরো কথার কথা আমি নরমাল ভাবে ইন্টিগ্রেট করার চেষ্টা করি, ধরো যে এরকম কিছু একটা আছে, হ্যাঁ এই যে ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx, ঠিক আছে? আচ্ছা তো এখন নরমাল ভাবে যদি ইন্টিগ্রেট করতে যাই তাহলে কি আসে, ওই যে আমার x এর পাওয়ার হচ্ছে 1 বাড়াবো এন্ড নিচেও তাই দিব, কিন্তু এমনে করলে দেখো কি চলে আসে, একটা অসংজ্ঞায়িত জিনিস চলে আসে না ওস্তাদ, যে কোশ্চেন করছো বুঝতে পারছো, আমার এইরকম অসংজ্ঞায়িত জিনিস চলে আসে, এই কারণে স্যার পরে হইতেছে আমার ক্যালকুলেট করে সব হিসাব নিকাশ করে এইটার সূত্র ফাইনালাইজ করা হইছে, এই যেটা আমার কথা কি বুঝতে পারছো? এখন কি বললাম আবার একটু বলেন তো। হ্যাঁ মানে যেটা বললাম, আমার হচ্ছে ln x টা আসবে তখনই যখন আমার শুধু 1 বাই x থাকে, আমার যখন শুধু 1 বাই x থাকে তখনই ln x আসবে, আমার যদি 1 ডিভাইড বাই x স্কয়ার অথবা 3 ডিভাইড বাই x কিউব অথবা 7 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 এইরকম যা মন চায় তাই আসুক, আমার কিচ্ছু যায় আসে না, আমার ln এর সূত্র পড়বে না। তো যেই ছেলেটা প্রশ্ন করছিল বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো যে যেই প্রশ্ন করছো, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা তো এইটুকু ডান, নেক্সট কোশ্চেন, এই যে এইটা আশা করি স্যার এটা আপনারা পারবেন, স্যার পারবা না তোমরা এটা?
6 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম হ্যাঁ 6 নাম্বারে তোমাদের হোমওয়ার্ক থাকলো এইখানে 1 কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে শুধু x আসবে x ইনভার্স 1 বা 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে ln x আসবে এটা ডিফারেন্সিয়েট করলে কি আসবে এটা ডিফারেন্সিয়েট করলে খুব সম্ভবত তোমার মাইনাস 1 বাই x আসবে বুঝছো শেষ তুমি যোগ করে দিবে খেলা শেষ আচ্ছা আমরা 7 নাম্বারটা করি 7 নাম্বার এই 7 নাম্বারটাতে কি বলছে সাত নাম্বারটাতে আমাকে বলছে ইন্টিগ্রেশন অফ হ্যালো ভাইয়া হ্যাঁ ভাই বলেন ভাইয়া 1 কে ইন্টিগ্রেশন করলে x আসে এটা কি হবে ভাইয়া এই যে স্যার আবার দেখাই দেই তো স্যার আপনি একটু আমাকে বলেন আপনি কি স্যার এই সূত্রটা জানেন এটা কি স্যার জানেন আপনি জি ভাইয়া আচ্ছা গ্রেট হ্যাঁ এর ভাইটা আমরা জানি আচ্ছা তো ধরো শুধু এরকম আছে আমরা এখন 1 কে ইন্টিগ্রেট করে দেখে চাই কি আসে তাই না সো এখন আমি যদি x টু দি পাওয়ার 0 এর মান কত স্যার বলেন তো 1 পাওয়ার কোন কিছুর পাওয়ার 0 হলে এর মান কত হয় 1 হয় তাই না আচ্ছা জি ভাই এবার বুঝতে পারছি ভাই এখন স্যার তো আচ্ছা ঠিক আছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আসলে স্টুডেন্টদেরকে বোঝানো আগে আর বোঝা যায় ঠিক আছে আচ্ছা লেখ তো যেটা বলছিলাম স্যার সেটা হলো স্যার ওই যে তো এইটাকে কেমনে করবে বলো তো এখানে একটা স্কয়ার আছে বলো দেখি এখানে তো একটা স্কয়ার আছে এটা কেমনে করবে সূত্র ফেলবো হ্যাঁ এই যে প্লাস দি করে সূত্র করব ভাইয়া হ্যাঁ এ প্লাস দি হোল স্কয়ার সূত্র এই যে বুঝে গেছো তোমরা আরে তোমরা তো আমার থেকে ভালো করো হ্যাঁ এ প্লাস দি হোল স্কয়ার সূত্র ফেলে দাও এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার ঠিক আছে এই যে তো তাহলে হচ্ছে যে এখানে আমরা x টু দি পাওয়ার 4 এরা এরা কাটা এইখানে আসে প্লাস 2 আর এইখানে আসে এই যেটা ঠিক আছে আচ্ছা এখন তো স্যার নরমাল ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করলে কি আসে পাওয়ার এক বাড়বে ও পাওয়ারে যা নিচেও তাই প্লাস আমাকে বলো তো 2 এর জায়গায় 2 থাকলো একটা জিনিস মনে রাখবেন স্যার যে কোনো কনস্ট্যান্ট কে তুমি যদি dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো বা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো তাহলে ওইটার সাথে জাস্ট একটা x লেগে যাবে আর কিছু না এটা একটু ভাঙায় দেখাই কারণ ধর আমি এটাকে এভাবে লিখতে পারি আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি তাই না আর আমি যদি অর এ নিয়ে কাজ করি তাহলে দেখো এটাকে লেখা যায় এভাবে এন্ড আমরা জানি শুধু dx ইন্টিগ্রেশন অফ dx মানে কি ইন্টিগ্রেশন অফ dx মানে শুধু x সো এই তো এইখানে শুধু 2x কেমনে আসছে এটা কি আপনারা বুঝতে পারছেন এইখানে 2x টা কিভাবে আসলো এইখানে 2x টা কিভাবে আসলো এটা কি আপনারা বুঝতে পেরেছেন স্যার 2x টা কিভাবে আসলো আপনারা কি বুঝতে পারছেন জি ভাই হ্যাঁ ওকে এরপরে তোমার এইটুকু গেল নেক্সট এ যাই তোমার এই যে এটাকে আমরা কি লিখতে পারি 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 4 ঠিক আছে তাহলে কি আসে এই যে পাওয়ার 1 বাড়ায় দাও নিচেও 1 বাড়ায় দাও প্লাস c এখন ক্যালকুলেশন করে স্যার যা আসে তাই হ্যাঁ এইখানে আসবে 1 বাই 5 x টু দি পাওয়ার 5 প্লাস 2x এইখানে আমার চলে আসবে মাইনাস 1 বাই 3 x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস c দেখো আমরা জাস্ট একটা প্লাস c লিখবো হ্যাঁ তাহলে এইটুকে কারো কোনো সমস্যা আছে নাকি স্যার জানান এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে নাকি স্যার জানান আমাকে না নেই গুড ভেরি গুড আচ্ছা হ্যাঁ মার্জিয়া মার্জিয়া মিন দিলাম কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায় ওকে ভেরি গুড হ্যাঁ তোমরা তো আমার থেকে ভালো করছো আচ্ছা হ্যাঁ নেক্সট মেথডে যাই হ্যাঁ বুঝি নাই সুবা হ্যাঁ বুঝু নাই 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 যে কথা x টু দি পাওয়ার মাইনাস 4 একই কথা না একই তো জিনিস আমি সূত্রর সাথে তো এরপর স্যার হইতেছে এটাও গেল আচ্ছা এই যে এখন চলে আসছে এইটা 8 নাম্বারটা 8 নাম্বার মানে
এখন আস্তে আস্তে আমরা আসলে ভালো অঙ্কের দিকে যাচ্ছি, এতক্ষণ তো লেম লেম অঙ্ক করছি, এখন আমার যাচ্ছে হচ্ছে ভালো অঙ্কের দিকে। ঠিক আছে স্যার, ইন্টিগ্রেশন স্যার আমি হচ্ছে চেষ্টা করব, যেহেতু এইটা আসলে অনেকেই পারে না, এই কারণে স্যার আমি চেষ্টা করব বইয়ের যত ম্যাথ করে দেওয়া যায়, হ্যাঁ বইয়ের যত ম্যাথ করে দেওয়া যায় আপনার যাতে প্যারা না হয়, আমি চেষ্টা করব বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ আপনাদেরকে করে দেওয়ার জন্য। আচ্ছা, সো x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 dx, ঠিক আছে। এখন তোমার একটা জিনিস মনে রাখবেন স্যার, তোমরা যারা যারা ডিফারেন্সিয়েশন করছো তারা তারা জানো যে আমি আমার কিন্তু এই যে ধরো u v মানে দুইটা x জাতীয় রাশি যদি থাকে, হ্যাঁ দুইটা x জাতীয় রাশি যদি থাকে ওদেরকে কিন্তু খুব ইজিলি ডিফারেন্সিয়েট করা যায়, ওদেরকে খুব ইজিলি ডিফারেন্সিয়েট করা যায় তোমরা জানো। একইভাবে আমার যদি ভাগ আকারে থাকে, মানে উপরেও এক জাতীয় জিনিস আছে নিচেও এক জাতীয় জিনিস আছে, এরকমও যদি থাকে তাহলেও কিন্তু হচ্ছে তোমার কি করা যায়, খুব ইজিলি ডিফারেন্সিয়েশন করা যায়। কিন্তু মনে রাখবেন স্যার, আমার দুইটা এক জাতীয় রাশি যদি থাকে তাহলে ইন্টিগ্রেশন করা যায়, কিন্তু যদি দুইটা এক্স জাতীয় রাশি মানে উপরেও এক্স আছে নিচেও এক্স আছে এরা যদি ভাগ আকারে থাকে এদেরকে ইন্টিগ্রেট করা যায় না, এদেরকে ইন্টিগ্রেট করা যায় না। সো তখন আমাকে কি করতে হয়, তখন আমার ওইটাকে হচ্ছে ঘুরায় পেঁচায় সরলীকরণ করে সূত্র ফালায় ডালায় কি করতে হয়, সূত্র ফালায় ডালায় তোমার হচ্ছে যে একটা অন্য ফর্মে নিয়ে আসা লাগে যেই ফর্মে ইন্টিগ্রেশন সম্ভব। স্যার দেখেন আমার কথা বুঝছেন কিনা ভাইয়া, এখানে ইন্টিগ্রেটেড যে ইউ ভি এর ফর্মুলা আছে এক্সট্রা, হ্যাঁ আসলে 10.4 এর আগে লাগবে না, আপনার 10.4 এ গিয়ে লাগবে, তার আগে লাগবে না, কিন্তু এরকম যে আছে আপনাকে জানায় রাখা, কিন্তু ইউ ভাগ ভি এই টাইপের কোনো কিছু না ইন্টিগ্রেশনে। এই কারণে ইন্টিগ্রেশনে আপনি যখনই এরকম ভগ্নাংশ আকারে কিছু দেখবেন তখনই আপনাকে কোনো না কোনো ভাবে ভগ্নাংশকে ভাঙায় ফ্ল্যাট করে ফেলতে হবে, ভগ্নাংশ নাই করে ফেলতে হবে। ওইটা কেমন নাই করে চলো দেখি, ভগ্নাংশটা কিভাবে নাই করে চলো দেখে ফেলি, ভগ্নাংশ কিভাবে নাই করতে হয়। দেখো তোমাদের কি এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা মনে আছে? আমার তো মনে আছে, এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি। দেখো তো মনে পড়ে কিনা, এখন ধরো স্যার এই যে আমার এরা আর এরা কাটাকাটি গেল, কাটাকাটি গিয়ে স্যার দেখো তোমার কি আসতেছে, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু dx, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে স্যার দেখো x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, x কিউব বাই 3 x, সরি ডিফারেন্সিয়েট না ইন্টিগ্রেট, এরপর x কে ইন্টিগ্রেট করলে কি আসে, x কে ইন্টিগ্রেট করলে আমার চলে আসবে x স্কয়ার বাই 2, আর তোমরা তো জানোই 1 কে ইন্টিগ্রেট করলে কি আসবে 1 ইনটু এই যে dx কে ইন্টিগ্রেট করতে x আসে, ঠিক আছে, এন্ড লাস্টে প্লাস c লিখে দিবা, ওকে ঠিক আছে। সো এইটুক যদি কারো বুঝতে সমস্যা থাকে বলো, তোমার যদি এখানে শুধু 2 থাকতো তাহলে এখানে 2x আসতো, যদি এইখানে 3 থাকতো তাহলে এখানে 3x আসতো, যদি এইখানে 7 থাকতো তাহলে এখানে 7x আসতো, তাই না? এটা তো আমরা বুঝে গেছি আর কি ইন্টিগ্রেশন করতে করতে। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন স্যার, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলে ফেলো। হ্যাঁ সেটাই সেটাই, ফর্মুলা ফালাই দিব আর কোনো কথা হবে না, ফর্মুলা ফালাই দিব আর কোনো কথা হবে না, এইটুক বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলেন, এইটুক বুঝতে যদি কারো সমস্যা থাকে বলে ফেলেন। কারো কোনো সমস্যা আছে এই ম্যাথটা বুঝতে? না ভাই। হ্যাঁ এইটুক বুঝতে কারো কোনো সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা
এখন স্যার দেখো যে এটাও গেল হ্যাঁ গ্রেট এরপরে তোমার ওটাকে কি বলে যে নেক্সট ম্যাথ এই যে এইটা তাহলে এই চ্যাপ্টারে কি সবগুলো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ তো না যোগুজি করুন সব শব্দ তো এক্স এর সাপেক্ষে মানে মেইনলি এক্স এর সাপেক্ষেই দেই টি এর সাপেক্ষে হলো তো সমস্যা নাই অঙ্ক তো একই হবে অঙ্কে তো কোনো চেঞ্জ আসবে না যেমন ধরো যে এইটা আছে থিটার সাপেক্ষে ঠিক আছে এটা আছে থিটার সাপেক্ষে যে কোনো তো সাপেক্ষেই হইতে পারে বুঝতে পারছো কি বলছি সুবা ওকে সো কোনো ম্যাটার না কার সাপেক্ষে হচ্ছে আচ্ছা দেখো 9 নাম্বারটা করি 9 নাম্বার অঙ্ক তোমার ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইনটু ডিএক্স ঠিক আছে তো এখন দেখো স্যার আমরা এখন এইখানে তোমরা বলো তো কোনো সূত্র ফেলা যায় কিনা আগে বলো এটা এখানে আসলে কোনো সূত্র ফেলা যায় কিনা না এখানে কিন্তু কোনো সূত্র ফেলা যায় না মজার ব্যাপার হলো এখানে কোনো সূত্র ফেলা যায় না বুঝতে পারছো এইখানে কোনো সূত্রই ফেলা যায় না ঠিক আছে আচ্ছা ভালো কথা কোনো সূত্র ফেলা যায় না তো এখন আমরা একটা জিনিস জানি কি জানি আমরা জানি এই যে a প্লাস b ডিভাইডেড বাই c ইজ ইকুয়াল টু a বাই c প্লাস b বাই c ওইটাই এখানে ফেলা দাও এই যে তাহলে আমি বলতে পারবো x cube divided by x square plus 4 divided by x square ঠিক আছে ওকে মানে আমাকে হচ্ছে যে এরকম ভগ্নাংশ রাখা যাবে না সো তাইলে আমার দেখো এখান থেকে কি আসে এটা কাটাকাটি গিয়ে আমার এখান থেকে শুধু x আর এখান থেকে থাকলো 4 into x to the power minus 2 এখন তো স্যার বাকি ইন্টিগ্রেশন কোনো ব্যাপারই না x কে ইন্টিগ্রেট করলে চলে আসে x square divided by 2 plus 4 into x to the power minus 2 কে ইন্টিগ্রেট করলে আমার কি চলে আসে আমি কি স্যার তোমাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে এইটুকু বুঝতে কোনো কোশ্চেন থাকলে বলো এইটুকু বুঝতে কোনো কোশ্চেন থাকলে বলেন স্যার কোশ্চেন আছে আচ্ছা কোনো কোশ্চেন ভাগ করে দিবা গুড ভেরি গুড এই যে বুঝতে পারছো ওকে ফাইন নেক্সটটাতে যাই স্যার হ্যাঁ নেক্সট এরপরে তোমার পরের ম্যাথে যাই পরের ম্যাথ হলো এটা 10 নম্বরটা ইন্টিগ্রেশন অফ 3 প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 5 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এটা তোমাকে বলতো এইটার মানে কি এটার মানে আসলে আমি বুঝতাম না আগে হ্যাঁ যখন পড়া যায় করতাম এটার মানে কি কেউ বলতো বা 1 বাই 3 এক্স্যাক্টলি এক্স টু দি পাওয়ার 1 বাই 3 ইয়েস যদি এরকম থাকতো তাহলে সরি যদি স্যার এরকম থাকতো তাহলে কি হতো x টু দি পাওয়ার হাফ 1 বাই 5 এক্স্যাক্টলি এক্স টু দি পাওয়ার 1 বাই 5 ভেরি তো আমরা বুঝতে পারছি এখানে এখানে কি করব এই যে 3 + 4x স্কয়ার + 5x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1 বাই 3 তাই না x টু দি পাওয়ার 1 বাই 3 এখানে dx dx লিখে না লিখতে হবে এরপর কি করব স্যার ওই যে আগের মতোই সবগুলোরে ভাগ করে দিবা সবগুলারে এটা দিয়ে ভাগ করে দিবা এন্ড ক্যালকুলেশন করার সময় একটু সতর্ক থাকো এই ফাইনাল ক্যালকুলেশন করার সময় একটু সতর্ক থাকবেন অবশ্যই ফাইনাল ক্যালকুলেশন করার সময় অবশ্যই একটু সতর্ক থাকবেন না হলে ভুল হয়ে যায় আর কি হ্যাঁ এই ম্যাথ কি আমরা দেখা দেওয়ার দরকার আছে বাকি তোমরা পারবা না কি করবা এভাবে ভাগ করে দিবা ভাগ করে হইতেছে দেখবা যা আসে ওইটাকে হচ্ছে ইন্টিগ্রেট করে দিবা সূত্র জানি ভাগ করে ইন্টিগ্রেট করে দিবা সূত্র তো স্যার জানেনি সূত্র তো স্যার
জানোই তোমরা, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে স্যার, এরপরে নেক্সট দেখো স্যার, এরপর স্যার যেটা আসবে সেটা হলো যে এটা তো পারলাম, এইটুক কি স্যার তো আপনারা পারবেন, ইয়েস অর নো বলেন। ভাইয়া করাই দেন, একটু ঝামেলা মনে হইতেছে। ঠিক আছে করাই দিই, সমস্যা নেই। দেখো তো আমাকে বলো, আমি যদি অরের উল্টাই তাহলে কি হবে? তিনের জায়গায় তিন থাকলো, অরে উল্টাইলে কি আসে? মাইনাস ওয়ান বাই তিন আসে না? এইটুক তো, এইটুক কি ঠিক আছে? এইটুক ওকে, আচ্ছা এইটুক গেল। এরপরে প্লাস ভাইয়াই করলেন আরেকবার। ধরো এখানে কি আছে, এখানে এরকম আছে না, দেখো তোমার থ্রি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মানে কি? এটাকে যদি এভাবে লিখি কোনো সমস্যা আছে? এইটারে যদি আমি উল্টায় দিই তাহলে কি ভাবে লিখতে পারি না, যে আমরা যদি কোনো কিছুকে উল্টাই তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায় না? কি বলছি বুঝছো? জি ভাইয়া বুঝছি। তো গেল এইটা। এরপরে তো এখন ধরো এই সূত্র কি তোমরা জানো, এখানে সূত্র কি আসে? x টু দি পাওয়ার m ডিভাইড বাই x টু দি পাওয়ার n, এখানে সূত্র কি আসে কে বলতে পারবা? x টু দি পাওয়ার m মাইনাস n, x টু দি পাওয়ার m মাইনাস n, এক্স্যাক্টলি x টু দি পাওয়ার m মাইনাস n, হ্যাঁ x টু দি পাওয়ার m মাইনাস n আসে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমার এই এখানে কি আসছে, 4 ইনটু তোমার x থাকলো, এখানে পাওয়ার হচ্ছে 2 মাইনাস এখানে কত হবে 1 বাই 3 প্লাস 5 ইনটু x টু দি পাওয়ার 4 এখানে মাইনাস কি হবে 1 বাই 3 প্লাস c, ঠিক আছে? আচ্ছা তো তাহলে স্যার দেখো তো আলটিমেটলি কি আসতেছে, তোমার 4 ইনটু x টু দি পাওয়ার 5 বাই 3 প্লাস 5 ইনটু x টু দি পাওয়ার 11 বাই 3 প্লাস ভাইয়া এইরকমই তো চাই, এইরকমই তো চাই, এইরকম অ্যাটেনশন দরকার ক্লাসে, ঠিক আছে? আচ্ছা এখন স্যার তুমি ইন্টিগ্রেট করবা, আমার আসলে ইন্টিগ্রেট করি না, আমি জাস্ট আমার ক্যালকুলেশন করছি। এখন স্যার তুমি ইন্টিগ্রেট করবা, এই যে কিভাবে ইন্টিগ্রেট করবা, নরমাল ওই যে x এর পাওয়ার 1 বাড়ায় দিব, নিচেও তাই হবে, প্লাস 4 ইনটু x এর পাওয়ার 1 বাড়ায় দিব, নিচেও তাই হবে, প্লাস x এর পাওয়ার 1 বাড়ায় দিব, নিচেও তাই হবে, প্লাস c। বুঝতে পারছো কি বলছি? ওকে ক্লিয়ার? আচ্ছা গ্রেট, এটু বুঝতে কার কোনো সমস্যা আছে? না ভাই ঠিক আছে। তো এরপর হচ্ছে বাকিটা তোমরা ক্যালকুলেশন করে নিও, নর্মাল হ্যান্ড ক্যালকুলেশন, ওটা আমি আর করতেছি না, ওটা স্যার বাকিটা তোমরা করে নিও, ঠিক আছে? আচ্ছা তো এরপরে স্যার আমরা যদি পরের অঙ্কগুলা দেখি, দেখো এই যে এখানে যে অঙ্কটা আছে এটা তো একদম ইজি, নিজেরাই পারবা। দেন এইখানে যেটা আছে এটাও কিন্তু স্যার একদম ইজি, নিজেরাই পারবা। কেন পারবা বলো তো? এই যে তোমরা এভাবে নিজেরাই পারবা, এইখানে স্যার দেখো এই যে রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার হাফ, অর ইজিলি ইন্টিগ্রেট করা যাবে। আর এটার মানে কি, এটার মানে হলো ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। দেন স্যার এটা যদি তুমি ভাঙাও তাহলে কি আসবে, তোমার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি। এই যে এইটাকে যদি স্যার আপনি সুন্দর মতো ভাঙান তাহলে এইটা চলে আসে, এন্ড এইটাকে স্যার আমরা সবাই ইন্টিগ্রেট করতে পারবো, এইটাকে আমরা সবাই খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো স্যার। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি স্যার, আমার কথা কি তোমরা বুঝতে পারছো স্যার? জি ভাইয়া। ক্লিয়ার? তো এর পরের ম্যাটটা কি করে দেওয়া লাগবে দেখো তো, এর
পরের ম্যাথটা এই যেটা এর পরের ম্যাথ কোড লাগবে জাস্ট নরমাল গুণ দাও গুণ দিলে কি আসে গুণ দিলে চলে আসে 1 প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার সো 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার মাইনাস 2 এই পার্ট টু কে স্যার আপনারা ইন্টিগ্রেট করতে পারবেন না কি পারবেন না পারবেন অবশ্যই পারবেন আমাদেরকে পড়তে হবে আপনারা পারবেন স্যার আমি জানি আচ্ছা এরপর স্যার এইটা কেমনে করব বলো তো a মাইনাস b হোল কিউবের সূত্র জানি আমরা আমরা কি a মাইনাস b হোল কিউবের সূত্র জানি অবশ্যই জানি আমরা সবাই a মাইনাস b হোল কিউবের সূত্র জানি a মাইনাস b হোল কিউবের সূত্র জানি সো ওই সূত্র বসায় দিব খেলা শেষ ওই সূত্র বসায় দিব খেলা শেষ ঠিক আছে আচ্ছা গ্রেট এরপরে তোমার গেল এটা দেন এই দুটোর মধ্যে একটা করায় দেই হ্যাঁ এই দুটো একই টাইপের ম্যাথ আমি সেটা তোমাকে শো নাম্বারটা করায় দিচ্ছি যদি এগুলো তোমার নিজেরাই পারতা আমার আসলে এখানে করায় দেওয়ার কিছু নাই তাও করায় দিয়ে হ্যাঁ এই যে তোমার শো নাম্বার তোমার 16 নাম্বার কি বলা হয়েছে তোমার 1 প্লাস রুট x ইনটু dx ঠিক আছে আচ্ছা এখন গুণ দিয়ে দাও x প্লাস x ইনটু রুট x dx আচ্ছা এখন স্যার এইটাকে কি লেখা যায় দেখো এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1 ইনটু x টু দি পাওয়ার হাফ এরপর স্যার দেখাবো এখান থেকে কি লিখতে পারি x টু দি পাওয়ার 3 বাই 2 রাইট লিখে দাও দেখছো তোমরা শুধু শুধু ভয় পাইলা তোমরা শুধু শুধু ভয় পাইলা আর আমাকে শুধু শুধু কষ্ট করাইলা তোমরা শুধু শুধু ভয় পাইলা এবং আমাকে শুধু শুধু কষ্ট করাইলা এন্ড x কে ইন্ডিকেট করলে কি আসবে এই যে এটা এন্ড এটা ইন্ডিকেট করলে কি হবে পাওয়ার যা আছে তাই তা দেখো এইটুকু বোঝা গেছে কিনা এইটুকু বুঝতে কোনো কোয়েশ্চেন আছে কিনা হুম সূত্র হয়ে গেল গুড ভেরি গুড হ্যাঁ আচ্ছা একজন বলছো যে শুক্লা চিন্তা পত্র আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব না ওই পিডিএফ এ তোমার উত্তর মালাও দেওয়া থাকবে সমস্যা নাই হ্যাঁ ভয় পড় কিছু ভয় পাওয়ার কিছুই না ঠিক আছে আচ্ছা তো নেক্সট ম্যাথে যাই স্যার সব অঙ্ক আসলে লেম লেম অঙ্ক বুঝছো আচ্ছা তো এতগুলো করলাম এখন স্যার দেখো এই যে দুই নম্বরে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে সব ট্রাইগোনোমেট্রিক ম্যাথ মানে ত্রিকোণমিতিক ম্যাথ স্যার সো ত্রিকোণমিতি না জানলে কিন্তু বড়ই বিপদ ত্রিকোণমিতি না জানলে এই অঙ্কগুলো কিন্তু পড়তে বড়ই বিপদ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো দুই এর এক নাম্বার ম্যাথটা দিয়ে আমরা শুরু করি দুই এর এক নাম্বার ম্যাথটা দিয়ে আমরা শুরু করি ঠিক আছে ইন্টিগ্রেশন অফ dx divided by 1 minus cos 2x ঠিক আছে আচ্ছা তো এটা কেমনে করব দেখি তো কে বলতে পারে কে বলতে পারেন কেমনে করব এটা যে 1 minus cos 2x এর সূত্রটা করতে হবে হ্যাঁ 1 minus cos 2x এর সূত্রটা কি 2 sin squared x ভাইয়া এইটারে ইয়ে করে লেখা যায় না কি মানে 1 divided 1 minus cos 2x না এই যে স্যার আমি তোমাদের এই ভুলটার জন্যই অপেক্ষা করতেছিলাম তোমাদের তোমাদের এই ভুলটার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম থ্যাংক ইউ ভুলটা করার জন্য এই ভুলটা অনেকেই করে দেখো আমি ব্যাপারটা বুঝাই দেই হ্যাঁ দেখো একটা জিনিস বুঝাই তোমাকে তোমার আমার যদি আচ্ছা আমাকে একটু বল দাও তোমাকে হর আর লব মানে বোঝো আপনাকে হর আর লব মানে বোঝেন আর কোনটা লব কোনটা তাইলি হবে জি ভাইয়া উপরটাকে কি বলে উপরটাকে বলা হয় লব নিচেটাকে কি বলে হর আচ্ছা ঠিক আছে তো এখন কথা হলো স্যার যে আমাদের এই যে যদি এরকম থাকে মানে লব যদি বড় থাকে কথার কথা লব যদি বড় থাকে তাহলে এইভাবে লেখা যায় তাহলে এইভাবে লেখা যায় কিন্তু যদি এইরকম থাকে
মানে আমার লব ছোট কিন্তু হর বড় তাইলে কিন্তু স্যার জীবনেও এইভাবে লেখা যায় না কি বলছি বুঝতে পারছো আমার যদি লব বড় থাকে হর যদি ছোট থাকে তাইলে এটা করা যায় কিন্তু তোমার যদি লব ছোট থাকে হর বড় থাকে তাইলে এগুলা কিছুই করা যায় না আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি স্যার সবাই ক্লিয়ার তো তার মানে আপনারা যারা ভাবতেছিলেন এইটাকে ভাইয়া এভাবে লিখে দিব এইটাকে ভাইয়া এভাবে লিখে দিব আপনারা কি আপনাদের ভুল বুঝছেন যে কেন এভাবে লেখা যাবে না আপনারা কি আমাদের ভুল বুঝতে পারছেন ওকে ওকে তো গেল এটা তো নেক্সট এরপরে গেল এটা আচ্ছা তো এর কাছে যেটা করতে হবে সূত্র ফলাইতে হবে আমরা স্যার জানি তোমার ওই যে 1 মাইনাস cos 2x এটা সূত্র কি কেউ জানো 2 sin squared হ্যাঁ ভেরি গুড সূত্র ফলাইতে হবে আমি বললাম না ত্রিকোণমিতিক ফর্মুলা পড়তেই হবে 2 sin squared তো এখন স্যার তোমরা আমাকে বলো তো এই যে এখানে তো হাফ থাকলো sin square x 1 divided by sin square x কি লেখা যায় cosec square x হ্যাঁ 1 divided by sin square x কি লেখা যায় cosec square x ভেরি গুড সো cosec square x কে ইন্টিগ্রেট করলে কি আসে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে minus cot x আসে ভেরি গুড minus cot x আসে তো তাহলে আমার কি দাঁড়াচ্ছে minus half into cot x plus c that's it দেখো এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে এখানে cos স্কয়ার x আসলে কি হবে আমি বুঝি নাই এখানে cos স্কয়ার x হ্যাঁ দেখো এই যে আমি 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x কে উল্টাইলে কি আসে cosec স্কয়ার x আসে না কি বুঝছো ওইটাই তো করছি সুবা ওয়ান ডিভাইড সাইন স্কয়ার এক্স কে উল্টে লিখলে কোসেক স্কয়ার এক্স চলে আসে কি বুঝতে পারছো ওকে আচ্ছা ঠিক আছে তো গেল এটা এরপরে পরের ম্যাথ এই যে স্যার এটা যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এটা করি চলো এরপরেরটা হলো ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 minus sine 2x dx ঠিক আছে এখন স্যার তোমরা বলো তো এই ম্যাথটা কেমনে প্রসিড করা যায় এই ম্যাথটা কিভাবে প্রসিড করা যায় এটা ওই যে sin x plus minus cos x এর সূত্র না বুঝি নাই 1 x লিখতে পারি আমরা 1 এর বদল লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আমরা এই 1 এর বদল লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin 2x এর বদলে কি লিখতে পারি 2 sin x cos x এর বদলে কি লিখতে পারি 2 sin x into cos x লিখতে পারি 2 sin x into cos x লিখতে পারি স্যার ঠিক আছে আচ্ছা এখন দেখো স্যার এটাকে মনে মনে ধরো a এটাকে মনে মনে ধরো b এটাকে কি ধরবা 2ab তাহলে স্যার আমার কি আসে বলো তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এটা কিসের ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা না এই তাহলে আমার চলে আসে স্যার এই যে a মাইনাস b হোল স্কয়ার এখানে একটা dx আছে dx দিয়ে দিও ঠিক আছে তাহলে কি হয় দেখো স্কয়ার এবং রুটটা কাটাকাটি চলে যায় তাইলে আমার চলে আসে sin x মাইনাস cos x ইনটু dx এখন কিন্তু ইন্টিগ্রেশন করি নাই sin x কি ইন্টিগ্রেট করলে আমার চলে আসবে মাইনাস cos x
আর এই cos x কে ইন্টিগ্রেট করলে আমার চলে আসে minus sin x আর লাস্টে প্লাস sin দিব শেষ তো দেখো কারো বুঝতে সমস্যা আছে কিনা কারো বুঝতে স্যার 10 নম্বরে একটু সমস্যা একটু আগে দেই 10 নম্বরটা করা গেল এটা নিয়ে কথা বলছি নাই একটু আগে এই 10 নম্বরটা করা গেল এই 10 নম্বর লাস্ট করা গেল কোন 10 নম্বর আসলে অনেক বেশি ইজি ইন্টিগ্রেশন অনেক বেশি ইজি কিন্তু প্রবলেমটা কি প্রবলেমটা হলো আসলে আমরা বুঝতে পারি না আমরা ইন্টিগ্রেশন ধরতে পারি না অঙ্কের অ্যানসারটা তো ভাই মেলে নাই আমি বলি ওস্তাদ এই যে এখানে আরেকটা সুন্দর কোশ্চেন করছো আনসার বইয়ের সাথে মেলার কোনো দরকার আনসার বইয়ের সাথে মেলার কোনো দরকার নেই আমি বলি বইয়ে কি আসছে বইয়ের আনসারটা নিশ্চয়ই আসছে cos x + sin x + c এইটা আসছে বইয়ের আনসার আমি কি ভুল বলছি স্যার বইয়ের আনসার কি এটাই সব প্লাস না এটা আসছে কোনটা আসছে বইয়ের আনসার হ্যাঁ সব প্লাস কেন আসছে স্যার আমাকে বলতে পারবা কেন এখানে দেখো আমি এই যে ধরো তোমার এইটাকে মনে মনে এ ধরি cos কে মনে মনে ধরি a sin কে মনে মনে ধরো b তাইলে কি আমি এটা লিখতে পারি এখান থেকে যে cos x minus sin x whole square into dx এটাকে লিখতে পারি ওস্তাদ অবশ্যই পারি তো তুমি যদি এই ফর্মটা লেখো তাহলে আনসার আসবে এটা তুমি যদি এভাবে রাখো তাহলে আনসার আসবে এটা শেষ দুইটাই কারেক্ট দুইটাতেই তুমি ফুল মার্কস পাবা সো ইন্টিগ্রেশনের সময় আনসার মেলানো নিয়ে দয়া করে চিন্তিত হবেন না 10.3 তে যাব দেখবা একটা ম্যাথের তিনটা আনসার হইতে পারে একটা ম্যাথেরই তিনটা আনসার হইতে পারে তিনটাই কারেক্ট আমি কি স্যার তোমাদেরকে বুঝাইতে পারলাম তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি বলছি আমি ভাইয়া বইয়ের অ্যানসারে যে সি দেওয়া নাই আমি বলি তোমার বইয়ের অ্যানসারে তুমি দেখবা কোন এক জায়গায় বলে দিছে যে সব জায়গায় প্লাস সি হবে তোমার হচ্ছে যে ইয়া এরানোর জন্য ঝামেলা এরানোর জন্য প্লাস সি দেওয়া হয় নাই ঝামেলা এরানো মানে কি খালি সব জায়গায় প্লাস সি প্লাস সি প্লাস সি দেওয়া থাকলে জিহে দেখে তো অন্যরকম লাগে এই কারণে হচ্ছে অনেক বই দেখবা প্লাস সি দেওয়া থাকে না কিন্তু বইয়ে দেখবা বলে দেওয়া থাকে যে সব জায়গায় প্লাস সি হবে এইখানে ঝামেলা এরানোর জন্য বা হচ্ছে অন্যান্য কারণে আমাদের এখানে প্লাস সি দেওয়া হয় পরীক্ষাতে তোমাকে অবশ্যই দেওয়া লাগবে না দিলে তোমার মার্কস নাই হয়ে যাবে ঠিক আছে পরীক্ষালে প্লাস সি না দিলে তোমার মার্কস নাই হয়ে যাবে ওটা দায়ভার তোমাকেই নেওয়া লাগবে ওই মার্কসের আচ্ছা যাই হোক তো গেল এটা এরপরে তোমার নেক্সট ম্যাথে যাই আমার নেক্সট ম্যাথ হচ্ছে এই যে এটা তিন নাম্বারটা যদিও এই তিন নাম্বারের এই জিনিসটা ডিফারেন্সিয়েশন অলরেডি করে আসা হয়েছে এই জিনিসটা অলরেডি যারা যারা ডিফারেন্সিয়েশন করছো তারা তারা অলরেডি জানো যে এই জিনিসটা আমি বলছিলাম আমি দেখছিলাম ইন্টিগ্রেশনও লাগবে যেটা বললাম আর কি সেটা হলো এই যে স্যার এইখানে কেউ যে আগের মতোই কোন পার্থক্য নাই উপরে sin x + cos x ওদের মতো ওরা থাকলো এন্ড নিচে কি করব এই 1 এর বদলে স্যার আমরা লিখে দিব 1 এর বদলে লিখে দিব sin square x + cos square x এরপরে sin 2x এর বদলে কি লিখব 2 sin x into cos x লিখবো স্যার ঠিক আছে তো এখন স্যার দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তাহলে আমি কি লিখতে পারি তোমরাই বলো ফার্স্ট বলো কি লিখতে পারি স্যার বলেন sin x minus sin x minus plus ও আচ্ছা হ্যাঁ sin x plus cos x squared exactly sin x plus cos whole square
সেই হোল স্কয়ার নিলে কি হবে এই যে আমার রুট এবং স্কয়ার কাটাকাটি চলে যাবে আমার রুট এবং হচ্ছে স্কয়ার কাটাকাটি চলে যাবে রুট এবং স্কয়ার কাটাকাটি চলে যাবে স্যার ঠিক আছে একবার সুন্দর করে কাটাকাটি করে দাও তাহলে আমার আছে জাস্ট ইন্টিগ্রেশন অফ dx এটার মানে কি x + c শেষ এরপরে তোমার ধরো যে আরো কিছু ম্যাথ ছিল হ্যাঁ যেমন ধরো যে এগুলো তোমার নিজেরাই পারবা এই কারণে আমি আর করে দিলাম না যেমন ধরো যে এইটা আমি তোকে বলে দিই কি করবা যেমন ধরো এই যেটা এই ম্যাথটা আমরা কি করতে পারি এই যে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2x এর বদলে কি লেখা যায় 2 cos স্কয়ার x লেখা যায় ঠিক আছে দেন স্যার দেখো cos স্কয়ার x উল্টে দিলে কি আসে cos স্কয়ার x উল্টে দিলে আমার চলে আসে sec স্কয়ার x তাহলে জানি ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মানে কি tan x শেষ দেখো স্যার বুঝতে পারছো কিনা 4 নম্বর অঙ্কটা এভাবে হবে 4 নম্বর অঙ্কটা এইভাবে হবে ঠিক আছে হ্যাঁ কে কিছু বললা কালকে কি ক্লাস নেবেন আমার তো রুটিন দিয়ে দিব একটু পরে কভার ফরতে দেখো আচ্ছা এরপর ধরো স্যার এই যে এইটা তোমার এখানে কি করবা ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস cos 2x ঠিক আছে ভাইয়া 4 নম্বরটা কি দেখাইলেন আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম ওই যে যা সূত্র ফেলাইছি 1 প্লাস cos 2x এর সূত্র হচ্ছে কি তোমার 2 cos স্কয়ার x কি লেখা যায় tan x লেখা যায় ঠিক আছে এরপরে তোমার এই যে এটা আচ্ছা সরি এই তো দেখাই নাই আচ্ছা এই দুইয়ের টার্ম দিয়ে দেখাই দিই এটা টার্ম দিয়ে দেখাই দেই তোমার পাঁচ নাম্বার অঙ্কটা হচ্ছে এই যেটা ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস cos 2x ইনটু dx ঠিক আছে আমরা সূত্র কি জানি 1 মাইনাস cos 2x সূত্র হলো 2 sin x দেন এটাকে যদি ভাঙায় লাগো তাহলে এভাবে লেখা যায় রুট টু ইন্টু সাইন এক্স ডিএক্স অ্যান্ড সাইন এক্স কে নেগেট করলে কি আসে বাচ্চারা মাইনাস কস এক্স আসে কি উত্তর সব এটা গেল এবং এরপর যে আমার ছয় নাম্বারটা আছে ছয় নাম্বারটা কি ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস কস এক্স ঠিক আছে তো আপনারা মনে রাখবেন স্যার 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি 2 cos স্কয়ার x মানে এইখানে হচ্ছে যা বসে এইখানে তার অর্ধেক বসে তো তাহলে যদি স্যার আমরা শুধু 1 প্লাস cos x বের করতে চাই তাহলে কি হবে 2 cos স্কয়ার x / 2 ঠিক আছে আচ্ছা তো তাহলে স্যার আমার কি চলে আসলো আমার চলে আসলো 2 cos স্কয়ার x / 2 এখানে আসে dx এখানে আসে dx আচ্ছা দেন স্যার এই যে এখানে কি আসলো √2 ইনটু cos x / 2 dx ঠিক আছে আচ্ছা এখন তোমরা বলো তো এইটার ইন্টিগ্রেশন কি হবে দেখি তো পারো কিনা এটার ইন্টিগ্রেশন কি হবে স্যার দেখি তো বলেন তো স্যার এটার ইন্টিগ্রেশন কি হবে বলো তোমাদেরকে তো সূত্র শিখাইছি স্যার সূত্র অলরেডি ভুলে গেছো হ্যাঁ এই যে আমরা বলছি ইন্টিগ্রেশন অফ cos mx এটা মানে কি x এর সাথে যে সহগ থাকে ওইটা ভাগ হয়ে যাবে তাই না এখানে রুট 2 এর জায়গায় রুট 2 আছে এখানে x এর সহগ কত হাফ হাফটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে
cos কি হয়ে যাবে প্লাস sin হয়ে যাবে ঠিক আছে সো আলটিমেটলি এই যে এখান থেকে দাঁড়ায় 2√2 sin x/2 প্লাস c দেখো বুঝতে পারছো কিনা এইটু বোঝা গেছে কিনা ভাইয়া একটু আরেকবার বলেন হ্যাঁ না সূত্র ফলাইছি আর কিছু না এই যে যা বললাম তাই যে আমার তো দেখো এই যে এইখানে তো সূত্র ফলাই দিছি যে তোমার 1 প্লাস cos x কে লেখা যায় 2 cos x এর x/2 সুন্দর মতো সূত্র ফলাইলাম সূত্র ফলানোর পর ভাঙাইলাম আমরা জানি √ab √a n √b ঠিক আছে তো ভাঙাইলাম ভালো কথা ভাঙানোর পরে এই যে আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos mx into dx এটাকে আমরা কি লিখতে পারি এই যে x এর সহগ যেটা ওইটা কি হবে ওইটা ভাগ হয়ে যাবে sin mx তাই না জি ভাই হ্যাঁ এটা কাজ করতে হচ্ছে এখন লিংকটা দিয়ে দে পোস্ট করে দে যাতে যাতে কোশ্চেন আসে আর এখন তুমি আসতে পারবে আচ্ছা এখন কারো কোনো কোশ্চেন থাকলে কল আচ্ছা আচ্ছা গ্রুপে পোস্ট করে দে ভাইয়া হ্যাঁ ভাইয়া 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 2 এর 3 নাম্বার ম্যাথটা একটু যাবেন হ্যাঁ 2 এর হ্যাঁ নাবিলা কি বলছিল যাচ্ছি হ্যাঁ নাবিলা কি বলতে নিলা কি বলছিল বলতে নিলা ওর আগে ভাইয়া ওই যে আমরা ভাইয়া আমি বলতেছিলাম যে যে ত্রিকোণমিতিক ফাংশন গুলা হ্যাঁ ওই যে অপ্রকৃত থেকে প্রকৃত বানানোটা একটু দেখাই দিবেন অপ্রকৃত থেকে প্রকৃত বলতে উদাহরণ দাও তো জানি না মানে মানে কি রকম এরকম যে 1 প্লাস হল থাকে হ্যাঁ কি থাকে থাকে ওই যে লব বড় থাকে হর ছোট থাকে এই যে এরকম ওজনের কি বলে যে ধরো তোমার লব বড় হর ছোট এরকম cos x plus sin x plus tan x এটা মাইনাস দেই ডিভাইডেড বাই sec x মানে এইগুলোর কথা বলছো হ্যাঁ না সূত্র ফাঙানো যায় নাকি সূত্রে ফাঙানো যায় যদি দেখো যে না কোনো ভাবেই সূত্রে ফাঙানো যাচ্ছে না এটা অনুবন্ধী যুগল নাম শুনছো হ্যাঁ 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 তখন যেটা করা লাগে অনুবন্ধী যুগল দিয়ে অপর হিসেবে গুণ দেওয়া লাগে কি বলছি বুঝতে পারছো হ্যাঁ ক্লিয়ার এখন মানে যে আমি কি করবো যে অনুবন্ধ যে বলতে ওপরে গুণ দিবা তাই দেখো যে অঙ্কটা মিলে যাবে ট্রাই করে দেখো বাসায় আসলে মিলবে আচ্ছা যে বলতে ওপরে সে গুণ দিবা আসলে মিলবে হ্যাঁ বুঝি নাকি বললাম তাহলে এটা কি ভগ্নাংশ কোন ভগ্নাংশ প্রকৃত নাকি অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা তো এরকম অঙ্ক আছে সামনে আচ্ছা 2 এর 3 না এই যে 2 এর 3 বস আসো এরকম তো তাই না তখন আমাদের এরকম চলে আসবে না দেখো তো যে তোমার ধরো যে এরকম চলে আসে না নিচে তো sin x minus cos x হ্যাঁ বা ধরো তুমি cos x minus sin x দিলা ঠিক আছে বা sin x বা দিলা আর কি তুমি দিলা cos x minus sin x এরকমই তো কিছু একটা আসে নাকি বস তাই না জি ভাই হ্যাঁ সো এরকম থাকলে ভাই তখন কি করবে তখন যে কাজটা তুমি করতে পারো সেটা হলো এই যে তুমি ওপরে এবং নিচে
সব জায়গায় উপরে এবং নিচে সব জায়গায় cos x দিয়ে ভাগ করে দাও, উপরে এবং নিচে সব জায়গায় cos x দিয়ে ভাগ করে দাও। এইটা তো ভাগ করা যায় বস, তাই না? যায় নাকি যায় না? যায়। তোমার কি মনে হয়? যায়। আমি যদি ভাগ করতেই পারি, আমি যদি উপরে যে সবগুলো সেম নিতে ভাগ করতে পারি, মানে কোনো চেঞ্জ হবে না। তাই দেখো কি আসবে, আমি দেখাই সাইডে। তাহলে স্যার, হ্যাঁ ভাই একটু দাঁড়াও দেখাচ্ছি, এটা তো শেষ করে নি দাঁড়া। তাহলে স্যার দেখো কি চলে আসে, 10x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 10x, ঠিক আছে? দেন স্যার এই যে এই 1টাকে তুমি কি লিখবা, পাই বাই 4 লিখবে, এরকম ছিল ডিফারেন্সিয়েশনে। এরকম হচ্ছে ডিফারেন্সিয়েশনে ছিল 1 মাইনাস, এখানে দেখো একটা 1 গুণ আছে না, তো এই যে এখানে তুমি লিখবা 10 পাই বাই 4 ইনটু 10x। এইখানে এখন একটা সূত্রে পড়ে না, 10 a প্লাস b এর সূত্রে পড়ে না। জি ভাইয়া, জি ভাইয়া, এখন আমার যে জিনিসটা আছে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না? জি ভাইয়া, ঠিক আছে, সো ওভাবে করলেও হবে। হ্যাঁ এখন বল কি ভাইয়া, বল লাইভ কি অফ করে দিব? লাইভ, আচ্ছা এখন তো কোশ্চেন আনসার সেশন করব, লাইভ থাকুক, লাইভ অফ করার দরকার নাই। আচ্ছা যা কাদের কি কি কোশ্চেন আছে জলদি করে ফেলো ভাইয়া। বলেন ভাইয়া। ভাইয়া যে 9.9 এর একটা ম্যাথে প্রবলেম হয়েছিল, অ্যানসার মিলতেছে না। 9.9 এর কি বলো, কি ম্যাথ ভাইয়া? গ্রুপে দিছি তো ছবি, আগের ক্লাসে দেখাইছিলাম, ওইখানে অ্যানসার ভুল হয়েছিল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি দেখি দেখি, কি ম্যাথ দিছি দাঁড়াও, অ্যানসার আরেকটু উপরে উঠুন দাঁড়াও এক মিনিট, অ্যানসার এখানে মেলে না, তাই না? জি ভাইয়া। আচ্ছা আমি তাইলে তোমার আনসার কি দেওয়া, 2ab, তো পোস্টে কি চাইছ? তুমি আগে কোশ্চেন ছবি দাও আমাকে, আমি দেখে সেটা কোশ্চেন ছবি দাও। এই ক্লাস কি আপাতত শেষ, লিখ নিব? হ্যাঁ ক্লাস, তোমার যদি কোনো কোশ্চেন, যাদের কোনো কোশ্চেন নাই লিভ নিয়ে নাও, যাদের কোনো কোশ্চেন নাই লিভ নিয়ে নাও, ভাইয়া। যারা ভার্সিটি ইউনিটি আছে তাদের কি আপনি এক্সট্রা কোন ফেসবুক গ্রুপে অ্যাড দিবেন? না না না, সবার একটাতেই, ঠিক আছে সবার একটাতেই। আচ্ছা হ্যাঁ কোশ্চেন কোশ্চেন ভাইয়া, ভাইয়া এই পিডিএফটা কি পাওয়া যাবে? না এইখানে পুরো বই নাই, আমি পুরো বই পিডিএফ বানা দিব, পুরো চ্যাপ্টার আর পুরো ইন্টিগ্রেশনের পুরো পেজ বাই পেজ পিডিএফ বানা দিব, দেখি কালকের মধ্যেই দিব সম্পূর্ণ, ঠিক আছে ভাইয়া? ভাইয়া একটু উপরে উঠান ভাইয়া, এখন থেকে কি সব কোর্সের ক্লাস কি এক গ্রুপে হবে? হ্যাঁ আপনা ব্যাপারটা হচ্ছে এখন যে উপরে না, হ্যাঁ মানে এখন যে গ্রুপ আছে ওই গ্রুপে ক্লাস চলতে থাকবে, পরে একটা ফাইনাল গ্রুপে শিফট করা হবে, ঠিক আছে? এইটা কথা। আচ্ছা এ নেক্সট কোশ্চেন স্যার, আচ্ছা ভাইয়া দুই এর ধারা দিছি তো, তাহলে কি মেডিকেল কোর্সের ফ্যাসিলিটি গুলো পাবে? হ্যাঁ সবাই, হ্যাঁ সবাই সব কোর্সের ফ্যাসিলিটি পাবে, কোনো সমস্যা না। আর একটু আগে যেটা দেখাইলেন ওইটা, ওই যে আপনি পাই পাই 4 যেটা বললেন কি জানো একটা, ওই যা, ও আচ্ছা আচ্ছা দেখা যাক, এটা কই দেখাইছিলাম আয়া, কাল কি ক্লাস নেবেন? হ্যাঁ কালকে ক্লাস আছে, এই ওটা কই লিখছি, ওটা কি মুছে দিলাম, এই যে এই যে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ কালকে তো ক্লাস নিব, ওই আচ্ছা দেখি তো কি কোশ্চেন ভাই, 16 নাম্বার এখানে তোমার ঠিকই তো আছে, আনসার তো দুইটা, এখানে আসলে চরম মানে আনসার সবসময় দুইটা হয়, একটা হচ্ছে তোমার তোমার এখানে তো তোমার চরম মানে আছে দুইটা আসে না, এই 2ab তে একটাতে আসছে, এখানে আসলে ওটা দুইটা আনসার হবে, তো একটা হবে 2ab একটা হবে -2ab, ওরা জাস্ট একটা আনসার দিছে আরেকটা আনসার দেয় নাই, বুঝছো আমি কি বলছি? এই চরম মান কি সব সময় দুইটার যোগফল হবে নাকি দুটোটাই? না না না, তুমি বলে চরম মান বের করো, তুমি হচ্ছে গুণ মান বের করো, লঘু মান বের করো, শেষ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যেটা থাকবে সেটাই, তাই তো? মানে যেকোনো ধ্রুবক সংখ্যা ধরেন 5 বা 4 এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, আর যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে যা থাকবে তাই, না যা থাকে তাই তো বলা যাবে না, ক্লাসি আর কি, তাও বলা যাবে না। ধর আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশন অফ 5 dx, এইটা কি আসবে বলো? হ্যাঁ 5x,
ভাইয়া দুই এর শেষের ম্যাথ একটু যাবেন তো বুঝি নাই রেকর্ডিং পজ করব হ্যাঁ করো 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 হ্যাঁ দুই এর শেষের ম্যাথে কি হইছে বস বলো ভাইয়া ওই দিন ইয়া শেষের লাইনের ইয়াটা বুঝি নাই কোন কোন লাইন ওই যে শেষের লাইনটা হ্যাঁ ওই যে এখানে ইয়া করছে এই যে তোমার হচ্ছে এই সূত্রটা ফলাই দিছি যে আমার হইতেছে যে ইন্টিগ্রেশন অফ কস এম এক্স ইনটু ডিএক্স হ্যাঁ মানে হচ্ছে তোমার এই যে এখানে কি করবা তোমার হচ্ছে যে আমার এক্স যে সংখ্যা থাকে ওইটা ভাগ হয়ে যায় দেন সাইন এম এক্স মানে যা আছে তাই এই দেখো এখানে কি করছি এক্স এর সব হচ্ছে হাফ হাফ হচ্ছে ভাগ হয়ে গেছে দেন সাইন এই যে কস এর ভিতর যা ছিল সাইন এর ভিতরও তাই মানে ওই অ্যাঙ্গেলের ভিতরে কোনো চেঞ্জ নাই বুঝতে পারছো এই হলো কাহিনী ভাইয়া আমি ধরেন কোন ম্যাথ করতে গেলে ম্যাথটা বুঝতে পারি বাট ফার্স্টে দেখেছে ম্যাথটা বুঝবো যে কোন ইকুয়েশনটা ইউজ হবে সেটা প্রায় ঝামেলা লেগে যায় এটা কিভাবে ঠিক করব এই জিনিসটা সলভ করার একটা ওয়ে আছে প্রথমে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে হাত আসে তুমি তো আগে কেম ধরো তুমি একটা নতুন টপিক পড়া শুরু করো তুমি কি চেহারা দেখেই বুঝবে এখানে কি হবে তোমাকে টপিকটা পড়তে 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 আত্মস্থ করে ফেলতে হবে আমি কি তোমাকে বুঝাইতে পারছি বুঝতে পেরেছি ভাইয়া ভাইয়া ডিফারেন্সিয়েশন কি সব ক্লাস গুলো এখানে আবার প্রথম থেকে দেওয়া হবে নাকি আগে ক্লাস দিব ক্লাস দিব ডিফারেন্সিয়েশন ক্লাসগুলো আবার আবার শুরু থেকে দিব ভাইয়া ব্ল্যাক স্পাইডার কোর্স কবে শুরু করবেন হ্যাঁ এটা আমি তো তোমাকে ডিটেইলস দিবই ডিটেইলস দিব সমস্যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আল্লাহ হাফেজ ওকে তুমি হচ্ছে বাকিগুলা ভালো মতো করবো ম্যাথও করবা কারণ তুমি যদি ম্যাথটা বাদ দাও তোমার কিন্তু ঢাকা ভার্সিটি প্লাস অনেকগুলো ভার্সিটি নাই হয়ে যাচ্ছে সেখানে কোনটাই বাদ দিও না তোমার আসলে এত আগের বার যেটা ছিল স্টুডেন্ট পড়ার সময় পাইছিল দেখে বাদ দিত তোমরা এত হিউজ সময় পাইছো হিউজ সময় পাওয়া পাওয়ার পর যদি এক সাথে বাদ দাও সেটা খুবই দুঃখজনক আসলে এখন ম্যাথ কি আবার প্রচুর প্র্যাকটিস করতে হবে না গ্যাপ দিতে হবে মোটামুটি করতে থাকো আর কি আমার সাথে করতে থাকো মোটামুটি বইয়ের ম্যাথগুলো করে হ্যাঁ সুবা বলো বলবা আসসালামু আলাইকুম ভাইয়া আমি বলেন ভাই ভাইয়া একের যে নয় নাম্বার অঙ্কটা ওই নয় নাম্বার অঙ্কটা যখন বুঝাইছেন তখন আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু বোঝানো যাবে ব্যাপার একের নয় নাম্বারটা আচ্ছা একের নয় ইয়া করে ফেলছে এই যে তোমার একের নয় এক্স কিউ প্লাস ফোর এই যেটা তোমার হচ্ছে যে এক্স কিউ প্লাস ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার ঠিক আছে এটা আমরা কি বলছি এই যে আমাদের আছে এ প্লাস বি ডিভাইড বাই সি এখানে লেখা যায় এ বাই সি প্লাস বি বাই সি তাহলে এটুকুই থাকলো ঠিক আছে দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হ্যাঁ ওকে স্যার তাহলে কাল আপনি সেটা ক্লাস দেখাই শুন হ্যাঁ বলো ভাই আসসালামু আলাইকুম স্যার 10 নাম্বারটা কি 10 কিসের 10 10 নাম্বার একদম যে একটু আগে দেখাইলো না 10 নাম্বার তো বললাম যে তোমরা করে নিও নিজেরা ঠিক আছে না এই 10 না এই 10 না তাহলে আপনি একের যে 10 করছিলেন সেটা হ্যাঁ এই যে একের দশ নর্মাল খালি ভাগটা করে দিছি শেষ
এবারে এই যে ওই সেম ক্যালকুলেশনটা কেমনে করছেন কোন ক্যালকুলেশন যে লাস্টে দুটো লাইন হ্যাঁ ওই যে ইয়া আরে এই যে আমাদের এই সূত্র আছে না x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মানে কি হ্যাঁ ওটাই তো এই যে x টু দি পাওয়ার m মাইনাস n তোমার উপরে যা আছে মাইনাস নিচে যা আছে উপরে যা আছে মাইনাস নিচে যা আছে শেষ কি বুঝছিস বুঝা গেছে তারপরে প্লাস c ইন্টিগ্রেট তারপরে প্লাস c এক্স্যাক্টলি ইয়েস তারপরে প্লাস c শেষ আচ্ছা স্যার ঠিক আছে তাহলে আলাপ হবে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ঠিক আছে টাটা